শুভ সন্ধ্যা বিস্তার চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত সাপ্তাহিক চলচ্চিত্র বিষয়ক অনুষ্ঠান বিক্ষণ ও বাহাসের তম পর্বে আপনাদের স্বাগত জানাই আমাদের আজকের অতিথি যুক্তরাজ্য নিবাসী বাঙালি চলচ্চিত্রকার মকবুল চৌধুরী মকবুল চৌধুরী আমাদের সিলেটের সন্তান তার পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে এর পাশাপাশি তিনি ঢাকার প্রতিষ্ঠান গণযোগাযোগ সম্পর্কিত প্রতিষ্ঠান নিংকো থেকে চলচ্চিত্র বিষয় একটি ডিপ্লোমা গ্রহণ করেছেন আর এর বাইরে চলচ্চিত্র সংসদ আন্দোলনের সুবাদে তিনি অসংখ্য চলচ্চিত্র নির্মাণ কর্মশালা অনুধাবন কর্মশালা নানা ধরনের অনুষ্ঠান প্রশিক্ষণে সবসময় নিজেকে যুক্ত রেখেছেন এবং এর মধ্যে উল্লেখযোগ্য তিনি জার্মান চলচ্চিত্রকার দিদি ডান কার্টের সঙ্গে কাজ করেছেন আর এর বাইরে বিভিন্ন প্রাতিষ্ঠানিক কাজ ইত্যাদি করেছেন চলচ্চিত্র কার তার যারা তাদের সঙ্গে কাজ করেছেন বিশেষ করে বলা যেতে পারে যে সঙ্গে মিলে গ্রহণকালের সঙ্গেও তিনি ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তবে ঠিক পুরোপুরি হাতে কলমে পূর্ণ দুস্তুর কাজ শুরু করার আগেই তিনি প্রবাসী হয়ে যান আহ পঁচানব্বই সালে তিনি চলে যান যুক্তরাজ্যে আর সেখান থেকেই মূলত তার সত্যিকার অর্থে চলচ্চিত্র নির্মাতার জীবনটা শুরু হয় এবং প্রথম ছবি ছবি তিনি করেন দ্য রেড বা বাংলায় রক্তজোবা এবং প্রথম ছবি আহ সে বছরের যে কান চলচ্চিত্র উৎসবের যে একটা শর্ট ফিল্ম কর্নার থাকে সেখানে প্রদর্শিত হয় এবং সেখান থেকে একটি সম্ভাব্য ক্রেতাও তার ভাগ্যে জুটে যায় আর কি তো এরপর তিনি ধীরে ধীরে আরো কিছু করেছেন তার মধ্যে আরেকটা উল্লেখযোগ্য ছবি সালে মনসিয়ালে যে ওয়ার্ল্ড ফিল্ম হয় সেখানেও প্রদর্শিত এবং প্রশংসিত হয়েছে আরো কিছু সর্বতীর্জ ছবি তিনি করেছেন এরপর তিনি হাত নাগালেন আহ প্রামান্য চিত্রে এবং এই প্রামান্য চিত্রই তার আসলে একটা সত্যিকার অর্থে প্রধান আগ্রহের বিষয় তিনি একটি প্রতিষ্ঠানও করেছিলেন যুক্তরাজ্যে গিয়ে দৃশ্য শিল্প এবং এই ধরনের সম্পর্কিত বাংলা কানেকশন নামে সেখান থেকে যে প্রবীণতম একজন প্রবাসী বাঙালি প্রবাসী ইউসুফ চৌধুরীকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের যে অভিভাষণের যে প্রক্রিয়াটি দীর্ঘ প্রক্রিয়া বাঙালিদের যুক্তরাষ্ট্রে গিয়ে স্থিতু হর সেটার উপর ভিত্তি করেও তিনি একটি ছবি করেছেন সান অফ দ্যাম্পায়ার নামে তবে যে ছবিটি করে তিনি একেবারে পাদপ্রদীপের আলোতে চলে আসে সেটি মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি ছবি মুক্তিযুদ্ধে প্রবাসীদের যে সাংঘাতিক ভূমিকা বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডনের বাঙালিদের যে সাংঘাতিক একটা ভূমিকা ছিল জনমত গঠনে সেটি কিনে ছবি করেছেন তিনি খুবই মজার খুবই চমৎকার একটা নামও তিনি দিয়েছেন নট এ পেনি নট এ গান এই ছবিটি প্রায় ঘন্টাখানেকের খানেকের দৈর্ঘ্যের ছবি খুবই আহ তোলে বিশেষ করে বাংলাদেশে দু দুটি উৎসবে প্রদর্শিত হয় এবং শ্রেষ্ঠ প্রামাণ্য চিত্রের পুরস্কার পায় একটি হচ্ছে শিল্পকলা একাডেমি আয়োজিত উৎসব আর বাংলাদেশ ডকুমেন্টারি কাউন্সিল আয়োজিত উৎসবে এরপর তিনি আরো কিছু কিছু ছবি করেছেন মুক্তিযুদ্ধ নিয়েই তার আরো একটি ছবি খুব খুবই আকর্ষণীয় বিষয় দ্য সাইক্লিস্ট অফ দ্য ওয়ার সেই ছবিটি করেছেন আমরা এইসব গল্প শুনবো আজকে এখনো তিনি ছবি করছেন মুক্তিযুদ্ধ নিয়ে আর এর বাইরে তার যে প্রতিষ্ঠান বাংলা কানেকশন সেখান থেকে নানাবিধ সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে তিনি যুক্ত তিনি একজন পুরো দৃশ্যশিল্পী এবং বাংলাদেশের তার যে শেকড় আমাদের যে সংস্কৃতি আমাদের যে সমাজ ইতিহাসের সঙ্গে নিজেকে যুক্ত করে একটা বেশ লিপ্ত শিল্পীর জীবন যাপন তিনি করছেন যদিও পেশাগত ভাবে তিনি একজন সোশ্যাল ওয়ার্কার এই বিষয়ে তিনি পড়াশোনা করেছেন ডিগ্রি নিয়েছেন এবং সেখানে তিনি আপাতত পেশাগত ভাবে যুক্ত রয়েছেন কিন্তু এর বাইরে তার একেবারে ধ্যান জ্ঞান স্বপ্ন হচ্ছে চলচ্চিত্র আজকে আমরা তেমনি একজন নিবেদিত চলচ্চিত্র চলচ্চিত্রকার মকবুল চৌধুরী কাছ থেকে শুনবো তার চলচ্চিত্র জীবনের গল্প তার চলচ্চিত্র ভাবনার কথা তার চলচ্চিত্র স্বপ্নের কথা তো আমি শুরুতেই বিস্তারের পক্ষ থেকে তাকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আন্তর্জাল মঞ্চে মকবুল চৌধুরী হ্যাঁ আমি ভাই থ্যাংক ইউ আপনার আপনার দর্শকদেরকে ধন্যবাদ এবং আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আমাকে আপনার সাথে কিন্তু আমার কোনো পূর্ব পরিচয় নেই কিন্তু একটা পরিচয় হয়তো তৈরি হয়েছে আড়ালে তা আমাকে চুজ করার জন্য আমি তো মানে নিজেকে বাইরে আছি এবং আমি নিজেকে খুব গুটিয়ে নেওয়ার চেষ্টা করছি আরও প্রচুর কাজ করার জন্য তো এরকম এক্সপোজিশন আমার নাই বাংলাদেশে অত খুব কম সংখ্যক লোক আমাকে চেনে এবং জানে বাট যেটি বলেছেন সেটি ঠিকই যে আমি বাইরে আছি উনিশশো পঁচানব্বই থেকে কিন্তু আমার মন এবং আমার ধ্যান ধারণা এবং আমার চিন্তা ভাবনা সবকিছু কিন্তু দেশের সাথে জড়িত আমার বাড়ি সিলেটে এবং সেটাও একটা বিরাট অংশ আমার ধ্যান ধারণা এবং শিল্প ভাবনার মধ্যে আমরা সে বিষয় নিয়ে আলাপ করব তো অসংখ্য ধন্যবাদ আপনি আমাকে আপনার এই মূল্যবান অনুষ্ঠান এটা এটা আমাদের জন্য খুবই আনন্দের বিষয় আমি মনে করি আপনি এতদিন ধরে কাজ করছেন এত রকম ভাবে কাজ করছেন এবং বাইরে থাকার কারণে একটা নতুন আপনার দৃষ্টিভঙ্গিও হয়েছে তার দ্বারা আমরা সবাই উপকৃত হব তো আমরা যেটা করে থাকি শুরুটা করি আসলে আপনার চলচ্চিত্র জীবনের শুরুটা দিয়ে অর্থাৎ কখন কিভাবে কোন ঘটনা চক্রে কিসের প্রেরণায় আপনি চলচ্চিত্রের প্রেমে পড়লেন আপনার এই চলচ্চিত্রকার জীবনের যে গোড়ার যে গল্পটা আপনার হয়ে ওঠার যে গল্পটা সেটা যদি খানিকটা আমাদের সঙ্গে ভাগ করে নিতেন ধন্যবাদ না আমাদের আমি তো সিলেট এই যে বললাম আমি সিলেটের শহরে আমার জন্ম এবং আমি 1963 থেকে আমার বাবা সিলেট শহরে থাকেন এবং সেখানেই আমার গড়ে ওঠা আমাদের একটা প্রান্তিক জেলা সেখানে নাটকের প্রচুর কাজ চলছিল এবং যাই হোক এর আগেও আমি উনিশশো সালে বাংলাদেশ টেলিভিশনে তখন সাধারণ টেলিভিশন ছিল সত্যজিৎ রায়ের হিরক রাজার দেশের ছবিটি দেখায় তো সেই ছবির একটি দৃশ্য গুপী গোপী বাগাওরা একটা বাগের উপরে একটা চাবি রাখা সেই চাবিটা আনবে এবং ওই গান গিয়ে সেই বাক্যে স্তব্ধ করে দেয় এখনো আমার সেই স্মৃতিটা এখনো মনে আছে এবং আমার কাছে মনে হচ্ছে যে ওই দৃশ্যটি একটা পিবোটাল মোমেন্ট ফর মি ইন টার্মস অফ এ ওয়েকেনিং দ্যাট ও সো দিস ইজ এ মিডিয়া ফিল্ম উইথ মিউজিক উইথ লিটারেচার তো পরে আমি যখন স্কুলে গেলাম পরের দিন তো আমাদের এক বন্ধু বলল যে এই চলচ্চিত্রকার তার বাবা তার কাছে চলচ্চিত্রকার সম্পর্কে গল্প করেছে তখন তো সত্যজিৎ রায় বয়স কম ক্লাস এইটে পড়ি মনে হয় বা পড়ি এ সময় সেই থেকে সত্যজিৎ রায়ের প্রতি তার ফিল্ম শিল্পী এক ধরনের একটা আইডো তৈরি হয় আমার মধ্যে এবং আমার বড় ভাই তিনি নিশ্চয় উনি নাটক করতেন অতএব তারও একটা জ্ঞান ছিল এরপরে আমরা যখন মেট্রিক পাশ করলাম ইন্টারমিডিয়েট পাশ করলাম আমাদের শহরে একজন লোক তার নাম হচ্ছে নিজামুদ্দিন লস্কর ময়না উনি জার্মানিতে ছিলেন উনি একজন নাট্যকর্মী এবং উনিশশো সালে এরকম গল্প আছে যে উনি নাটকের মঞ্চ থেকে উনি যুদ্ধে চলে যান এবং সেই নিজামুদ্দিন লস্কর ময়নার বাসায় গিয়ে দেখি প্রচুর চলচ্চিত্রের ভিডিও ক্যাসেট বইপত্র জার্মানিতে ছিলেন তো উনি কিছু কোর্সও করেছেন জার্মানিতে এবং সেই নিজামুদ্দিন লস্কর ময়না এমন ভাবে উনি পথের পাথারীর গল্প বলতেন এমন ভাবে স্টপ জেনোসাইডের এখানে শর্ট পাই শর্ট মুখস্থ এবং বলতেন যে মতো আমি ছবিটা দেখেই সেই ময়না ভাইয়ের ইয়ে থেকে আমার একটা ধরনের একটা চলচ্চিত্র নির্মাণ এবং তার আলোচনা আমি এই উনার বাসায় যেতাম সাইকেল চালিয়ে উনিও আমাকে খুব স্নেহ করতেন আমরা গল্প করতাম উনি কাসা খুব ওয়েস্টার্ন ফিল্মের খুব পছন্দ ইয়ে ছিল ওনার একটা আগ্রহ ছিল সেই থেকে আমার একটা আগ্রহ তৈরি হলো এবং আমি তো ওই যে বললাম ইন্টারমিডিয়েট দিচ্ছি তো ইন্টারমিডিয়েট পরে আমাদের সিলেটের লোকজন আমাদের তো গন্তব্য হচ্ছে লন্ডন লন্ডনের একটা ড্রিম আমাদের কাছে মানে এখানে যেতেই হবে তো আমি তখন ভাবছিলাম যে আমি লন্ডন লন্ডন ফিল্ম স্কুল একটা আপনার ইয়ে এলিফেন্ট ক্যাসেলে সেটা রেপ্লিকেশন ফর্ম টোম এগুলো চিঠি লিখে আনালাম অ্যাপ্লিকেশন ফর্ম পড়লাম তোরা বললো যে তোমাকে এটা ফিল্ম জমা দিতে হবে তো সেই ফিল্মটা কি হবে এবং এটা চলচ্চিত্র সমালোচনা জমা দিতে হবে আমার মনে আছে যে আমি চারুলতার ছবি বহুবার দেখেছি যে এটা সমালোচনা লেখার জন্য এবং আমি লিখেছিলাম তো ইন দ্য মিন টাইম আপনার উনিশশো উনিশশো দিকে আমি আমিও কিন্তু সিলেটেও আমি সংগঠন করতাম আমার সংগঠনের প্রায় দেড়শো লোক ছিল সেটা আরেকটা পর্যায়ে এটা কাজে নাই লজ্জা কর্মসূচি নামে একটা কর্মসূচি করেছিলাম যে আমরা পার্ট টাইম কাজ করার কোনো সুযোগ নেয় আমাদের দেশে আমি তো খুব বেশি বিদেশের গল্প শুনতাম আমাদের আত্মীয় স্বজন আমাদের বয়সী ওরা আসতো ইংল্যান্ড থেকে আমাদের তো প্রত্যেক মাসেই একজন একজন আসতেছে ইংল্যান্ড থেকে তো ইংল্যান্ডের গল্প আমাদের মানে খুব মুখস্ত রাস্তাঘাট পিকারেলি সার্কাস রিজেন স্ট্রিট এগুলো মুখস্ত আমাদের এমনকি ডিশের নামও মুখস্ত চিকেন ডিক্কা মশালা তো তখন ওই 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 সূত্র ধরেই আমরা একটা ফেস্টিভ্যাল করলাম প্রথম শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল দুদিন ব্যাপী সে কারণে আমি চলে আসলাম ঢাকায় সে এলিফেন্ট রোডে মুর্শিদুল ইসলাম একটা ছোট একটা এলিফেন্ট রোডে ছোট একটা রুম ছিল মানে একটা পিয়ের মতো তখন ওই যে এই এলিফেন্ট রোডে মানে শর্ট ফিল্ম ফোরামেরই পাশেই মানে অফিসের পাশেই সেখানে মুর্শিদুল ইসলাম বললো ভেরি গুড নো প্রবলেম আমি করতেছি আর উনি ওই আলমগীর কবিরের একেবারে ডান হাত দাদার নামটা ভুলে গেছে একজন হিন্দু ভদ্রলোক নামটা মনে আসতেছেন উনি মারা গেছে উনাকে দিয়ে তো উনি কয়েকদিন পরে দিল এই সমস্ত সব নিয়ে আসলো এখন তো তো তখন আর হোটেল আমার বাসাতেই রাখলাম ওনাকে এবং ওই নামটা মনে না আমি এইটা একটা প্রবলেম তো উনি সারা রাত ধরে গল্প করলো আলমগীর কবিরের গল্প করলো বসুদুল ইসলাম ফিল্মের গল্প করলো যে এইভাবে এরপরে যে বললাম যে উনিশশো সালের উনিশে আগস্ট আমি ঢাকাতে চলে আসি এই নিমকোর ইন্টারভিউ দেওয়ার জন্য সেখানে আপনার ছিল আব্দুল্লাহ মামুন ইন্টারভিউ বোর্ডে তা আমাকে জিজ্ঞাসা করলো তুমি সিলেট থেকে আসছো আর ওখানে যখন গেলাম সেখানে গিয়ে দেখি শত শত লোক ইন্টারভিউ দিতে আসছে কেউ কেউ আবার বই মানে হাতের মধ্যে বই হাতে বই কেন এগুলো আমার লেখা বই লেখকরাও আসছে তখন আমাকে জিজ্ঞাসা করলেন এই মুকামেল আমাকে মমতাজ সম্পর্কে তুমি কি কিছু বলতে পারো ইন দ্য আমি সাগর পাবলিশেস আক্তার মুকুল উনি তখন বসে থাকতেন চেয়ারে সেখান থেকে আমি ওই সত্যজিৎ রায়ের বিষয় চলচ্চিত্রটা সেটা প্রায় মুখস্থ হয়ে গেছে প্রতিটা লাইন তারপরে আমি দেখি ছবি। কিন্তু হয়ে গেছে এই সমস্ত হ্যাঁ আমি জানি বললাম এরপরে জিজ্ঞাসা করো তুমি কি কোনোদিন আর্ট দেখেছো জি আমাদের এই যে কাবরুল হাসানের একটা শিল্প প্রদর্শনী হয়েছিল সিলেটে সেখানে গিয়ে আমি দেখে মুখস্থ এগুলো যাই এরপরে তোমরা তো আশ্চর্য হয়ে গেলো যে এত আগ্রহ তো আমি সেখানে এই কোর্সে চান্স পেয়ে গেলাম বারো জনের একজন এই তো শুরু ঢাকায় আসলে মানে সেভাবেই আপনার যাত্রাটা শুরু হয়ে গেল এবং তারপর আর পেছনে ফিরে তাকাননি এবং এর মধ্যে অনেকগুলো ছবি করেছেন ছোট স্বল্প ছবি করেছেন প্রামাণ্য চিত্র করেছেন এখনো করছেন আপনার এই ছবিগুলো সম্পর্কে যা যা ছবি আপনি বানিয়েছেন সেগুলো সম্পর্কে যদি আমাদের সংক্ষেপে জানাতেন তাদের বিষয়বস্তু বানানোর অভিজ্ঞতা এবং বানানোর পরের কি প্রতীক সব মিলিয়ে আপনার কাজগুলো সম্পর্কে আমাদের আমার কাজগুলো যেটা হয়েছে যেটা সেটা হলো যে আমার একটা শিল্প ভাবনা তো তৈরি হয়েছে আমরা তো চলচ্চিত্র চলচ্চিত্র মেম্বার ছিলাম মানে আমি তো ঢাকায় আমার তো আমি একা সো আমি মানে ছবি মানে যে কোনো চলচ্চিত্র সং যেটা জহিরায়ন হোক আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির হোক সবার সাথে ছবি দেখতেছি আমাদের জার্মান প্রচুর ছবি দেখেছি মানে আট ঘন্টা দৈর্ঘ্য ছবিও বসে বসে দেখেছি আমরা জার্মান কালচারাল সেন্টারে তো একটা তো ধারণা তৈরি হয়েছে তো এখানে ইংল্যান্ডে আসার পরে তো আমার ধরেন লাইফকে এস্টাব্লিশ করার একটা সংগ্রাম আছে এর মধ্যে ইসু চৌধুরীর সাথে পরিচয় হলো তখন থেকেই আমি বুঝতেছিলাম যে এটা একটা বিরাট সাবজেক্ট তো বিফোর ইভেন আই স্টার্ট মেকিং এ ফিল্ম হি ডায়ড সারটেনলি আদারওয়াইজ দ্য আইডিয়া ওয়াজ টু রেকর্ড হিম আস আমার তো তখন ক্যামেরার ওপর তো সেই প্রথম আমি ছবি করলাম যেটা সান অফ এম্পায়ার না সান অফ এম্পায়ারটা প্রথম করেছি সান অফ এম্পায়ার করার সময় যে পয়সা পেয়েছিলাম সেটা দিয়ে একটা এডিটিং মেশিন কিনে ফেললাম আমার সবাই বললো যে না তুমি এই প্রথম ছবি তুমি কাউকে এডিটিং অন্য জায়গায় করাম না আমি এডিটিং মেশিনই কিনে ফেলবো মানে একটা গ্রান্ট পেয়েছিলাম সেই মেশিনটা কেনার পরে মনে একটা সাহস হইলো যে আমার কাছে দেখো এডিটিং মেশিন আছে আমি আর এডিটিং এর সেন্স টা তো জানি তো আমাকে আমি তখন বিবিসি এর একজন এডিটিং এডিটারকে হায়ার করলাম বাই দা বাই উনি বার্মিংহামের থাকে উনি বিবিসি যে খুব ভালো প্রোগ্রাম টপ গিয়ারের একজন এডিটার সে আমাকে বলে তুমি তো ভালোই করতেছো সে একটু মানে একটু সামান্য ফাইন টিউনিং করে দিল এরপরে আমি আমার যে যতগুলো ছবি আমি সিলেটে করেছি দেখবেন আপনি মায়া রেড ফ্লাওয়ার এগুলো সিলেটে করেছি তো তখন এই রেড ফ্লাওয়ারটা প্রথম করলাম আমার ভাই উনিও খুব সাহায্য করেছে এবং আমার এক বন্ধু দেলোয়ার হোসেন মঞ্জু উনি মারা গেছে কবি তো আমাদের একটা কবি মুজিবির যিনি জীবিত আছেন এবং বেশ একজন স্বনামধন্য কবি এই তিনজনের আমাদের একটা আড্ডা ছিল প্রত্যেকদিন সন্ধ্যার পরে ঘন্টা আর পর ঘন্টা আমরা চলচ্চিত্র সাহায্য নিয়ে সেখান থেকেই আমার এই রেড ফ্লাওয়ার স্ক্রিপটা রেডি এবং আমার এখনো মনে আছে যে দেওয়াশ মঞ্জু বলছেন এক কাজ করেন ওই যে শিশুটা পরে যাতে করে আপনার ওই ফুলের কাছে চলে যায় যে যদিও সে খাওয়ার নেয় নাই ওদের প্রাসাদটা নেয় নাই তার মধ্যে একটা সেন্স অফ রিলিজিয়ন সেন্স অফ

আহ আমার কাছে মনে আছে যে আমি মায়া করার আগে রাজু আমার সাথে দেখতে আসলো তো রাজুকে আমি দেখাইলাম আমার সে সেগুলো যে অসাধারণ মানে একারে ফ্রেম বাই ফ্রেম সবকিছু যেহেতু আমি বাংলাদেশে এসে করব।

তো হান্ড্রেড এন্ড ফিফটি মানে একটা ফিল লাগে এবং ওরা বললো যে তোমাকে দুটা পাস দেব মানে এবং আমি যখন কানে পৌঁছলাম আমার বন্ধু যে ডেড ফ্লাওয়ার এর কি নিয়ে গিয়ে দেখি যে আমাদেরকে তো পুরো একেবারে সবাই যেখান থেকে পাস দিতেছে আমরাও পাস দিতেছি এবং আমরা সব হলেই আমাদের এই পাসটা এখন আমার কাছে আছে সব হলেই যেতে পারতেছি সব জায়গায় তো ওখানে জমা দিলাম তারপরে দেখলাম যে ওখানে শো হচ্ছে সেখানে তারপরে প্রচুর লোক ভিডিও দেখছে এখানে প্রচুর ছোটো ছোটো স্কিম করে দিছে বুথ করে তো ওখান থেকে চলে আসার পর হঠাৎ করে দেখি একদিন একটা ইমেল আসলো অস্ট্রেলিয়ান এস টিম যা আই ওয়াজ ওয়াচ ইউর ফিল্ম এট শর্ট ফিল্ম কর্নার উড ইউ বি ইন্টারেস্টেড টু সেল ইট তো ওরা ওই মিনিট মনে হয় দেড় ডলার না করে আমি সিক্সটিন হান্ড্রেড ডলারের মতো পেয়েছিলাম এবং এরপরে ওরা ওই মায়াটাও দিতে চাইছিল আমি আর মনে করতে পারতেছি না আমি তারপরে সোশ্যাল সার্ভিসে তখন কাজ করি এবং আমার কাজের ক্ষেত্রে একটা মানে আমি আই বিকেম এ টিম ম্যানেজার এন্ড বিকেম সো বিজি স্ট্রেসড উইথ সোলার অফ থিংস এজ ইউ ক্যান ইমাজিন যে একজন মানে এথনিক লোক টু বিকাম এ টিম ম্যানেজার ইন এ হোয়াইট পপুলেটেড এরিয়া অ্যান্ড ইট ওয়াজ এ টাফ টাইম এট দ্যাট টাইম তো এই ছবিগুলোতে আপনি আমি একটা জিনিস যেটা করার চেষ্টা করছি যে আমার একটা সিগনেচার টোন তৈরি করার চেষ্টা করেছি আপনি দেখবেন যে এক ধরনের আমার নিজস্ব ক্যামেরার দেখার একটা দৃষ্টি এবং সাবজেক্ট চয়েস এবং যে বিষয়গুলো আমি করেছি এবং আমাদের যে সিলেটের যে যে ফোক গান মায়া ছবিটাতে আমি কিছু ফোক গানের ফোক টোনটা নিয়ে আসার চেষ্টা করেছি মায়াটা একটু শব্দ আমাদের সাহাবুল কুরআন না পার্পল থ্রেডও আমি তাই দেখলাম আর কি হ্যাঁ সেটা আমি শুনবো তার আগে আমি ব্ল্যাক লিফ সম্পর্কে যেটা বলতেন আর ওই ছবিটা যে আপনি মন্ট্রিয়াল ফিল্ম পাঠালেন ওয়ার্ল্ড ফিল্ম ফেস্টিভালে ছবিটা কখন কিভাবে করলেন তার সম্পর্কে একটু গল্পটা বলতেন ব্ল্যাক লিফ ব্ল্যাক লিফের ঘটনা কিন্তু সত্য আমার মায়ের চাচা চাচা আমার মা কিন্তু জন্ম হয়েছে চা বাগানে এবং ওনার বাবা ছিলেন চা বাগানের টিলা বাবু তো চা বাগানের একটা ঐতিহ্য আছে যে যদি আপনি চলে যান রিটায়ার করেন ওনাকে জিজ্ঞাসা করে যে আপনার কোনো থেকে আপনি দেবেন কিনা না তো উনি ওনার চাচাতো ভাইকে দিচ্ছে তো ওই চাচাতো ভাই না না আমি কিন্তু গেছি ওনার বাড়িতে আমি তো কর্মা চা বাগান শ্রীমঙ্গলে ওনাকে একটা কুলি খুন করে ফেলে এখানে মানে কটা ওনার মানে পুরো মানে মাথা মন্ডু পাওয়া যায় এক জায়গায় দেহ আরেক জায়গায় সেটা ছিল যে আমার নানা ওকে মারছিলেন একদিন কোনো একটা কারণে ওই চা ওইরকমই ড্রেস ছিল আমি নিজের দেখা হাফ প্যান্ট পরনে হাতে একটা লাঠি সাইকেল নিয়ে ঘুরতেছে এগুলো আমার দেখা এবং উনি হয়তো তাকে সে তার তার মহিষ দিয়ে এসে ওই তাদের সমবায় মানে অফিসারদের সমবায় একটা কৃষি লেন ছিল সেই ধান সে খাওয়াইছে ইত্যাদি এবং এরপরে আমি শুনছি তার মধ্যে চন্দ্রায় সেই চন্দ্রায় নাকি ঘুম ধরে বসে ছিল বহুদিন মানে কারোর সাথে কথা বলে না হাঁটে না তার বাবা জিজ্ঞাসা করে কি হইছে তখন সে বলছে বাবুকে আমি দেখাই নি এই কথাটাই বলছে আর কিছু বলে নাই এবং একদিন সে ঠিকই বাবুকে বাট আমার কাছে মনে হয়েছে যে এটা হাজার বছরের এটা জমে থাকা একটা রাগ এই যে বাবু যেটা ইংলিশটা যে বাবু তৈরি করে গেছে যেটা ক্লাস ইট ইজ জাস্ট এটা একটা ছোট্ট একটা একটা সিম্বলিক ইনসিডেন্ট ইটস নট জাস্ট এ ডেথ বাট ইট ইজ এ সিম্বলিক আই ফেল দ্যাট ইট ইজ ইম্পর্টেন্ট দ্যাট

আমি আমি তো আমার বাসায় তো আমার এডিটিং সিস্টেম আছে সব কিছু আছে এটা সবাই জানে সিস্টেমগুলা তো একজন এই যে নটিমনি নট গানের যে প্রোটাগনিস্ট শহীদুল হক স্বপন উনি একজন সরকারি কর্মকর্তা ওনার বাবা হচ্ছেন ভুইয়া সাহেব সবাই জানে যে উনি ছিলেন দি অ্যাকশন কমিটি ফর দ্য লিবারেশন অফ বাংলাদেশ এর আহ্বায়ক এবং ওই ভদ্রলোক হাবিব ব্যাংকে চাকরি করতেন উনি উনিশশো না উনিশশো সিক্সটি নাইনের ওই যে বন্যা হয়েছিল উনি মানে চিন্তা করছেন যে উনি চাকরি ছেড়ে দিবেন এবং যখন আন্দোলনটা আস্তে আস্তে জমা হচ্ছে উনি কিন্তু উনিশশো একাত্তরের আগেই চাকরি ছেড়ে দিচ্ছে যে আই ক্যানট কন্টিনিউ ওয়ার্কিং ফর পাকিস্তানি গভর্নমেন্ট এন্ড হি ওয়াজ এ ভেরি গুড অর্গানাইজার সো এভরিবডি এবং আমাদের যে সিলেটির লোকজন ওরা একটা অর্গানাইজার পাইছে হিউ ক্যান কনসেপচুয়ালাইজ দি

এবং ওরা ওনার কাছে হয়তো টাকা পয়সা চাইছে যে আপনি টু হান্ড্রেড পাউন্ড দিতে হবে আমার ওই যে বন্ধু কবি দেলোয়াসের মঞ্জু উনি আমাকে এদিন ফোন করলে বলল যে মগুল ভাই এই লোকটাকে একটু সাহায্য করেন আপনি তাহলে অসুবিধা নাই আপনার এক কাজ করেন আপনার ওখানে যাবো না আপনার ওখানে ছোট রুম আমার বাসায় চলে আসেন আমার স্ত্রী আবার এদিক থেকে খুবই আমাকে আমার তার কাছে ধন্য যে উনি আমাকে অসম্ভব সাপোর্ট করে যে যখনই আমি এডিটিং করি তিন দিনের জন্য চলে যায় আমি এডিটিং করতেছি এই আমার স্ত্রী বলল যে ঠিক আছে আমি চলে যাব ওই সবাই আসলো আমার বাসায় মুক্তিযোদ্ধারা কথা বলতেছে এই এই নটেপেনি নাটে গানটা একজন ইন্টারভিউ করার সময় একজন বলতেছে নটেপেন তো প্রথমে উনি তো আমার দায়িত্ব ছিল ওনাকে এইগুলা রেকর্ডিং করে দিয়ে দেব এখন সব শেষে উনি বলে যে আমার একটা ইন্টারভিউ নেন তো উনি দেখে চেয়ারে বসে বলতেছে আমি শহীদুল স্বপন আমি এটি দেখলেন আপনারা আমি বললাম আপনি কি বলতেছেন এটা কি করতেছেন আপনি বলে আমি ডকুমেন্টারি করতেছি বলে তো এভাবে হয় না যে আপনি বলেন যে আমার নাম ও আপনারা দেখে দেখেন বলতে হয় না ও মগুল ভাই তাহলে আপনি তো একটু কি বলেন বলেন দেখেন আমি অলরেডি আমার আপনারা খান আমি খাওয়া রেডি করতে আমার কিছু রান্না করে রাখছিলাম আমি খান খাওয়া দাওয়া করেন আর এই টোটাল ফিল্মটা আমার মাথায় চলে আসছে ওই যে আর্কিটেক্ট মাই আর্কিটেক্ট ফিল্মটা মনে আছে মায়ে যে বাবা সার্চ করতেছে এই সার্চটা কিন্তু মনে করেন এখানে দি বাইসাইকেল ছবি থেকে ডিসিকার যে সার্চিং এর যে একটা ফিল্মকে সার্চিং থাকলে আর ফিল্মের যে স্ক্রিপ্ট যত থিওরি আছে আর কিছুই লাগে না আপনি লাগে না আমি সার্চিং এর যে কোনো সার্চ আমার কাছে খুবই একটা ইয়ে আমার পুরো স্ক্রিপ্টটা আমার মাথায় মানে নাজিলে হওয়ার মতো একটা ব্যবস্থা আর তা আমি বললাম যে আপনি আমাকে নেক্সট কদিন আছেন আপনার বলে আমি সাতদিন দিন আছি বলে আমি ছুটি নিচ্ছি কালকে সাত দিনের আপনি আমাকে সময় দিতে পারবেন কিনা বলে মগুল আমাকে শুধু ক্লাসটা করার সুযোগ দেবেন তো আমি কি করতাম ওনার ক্লাস শেষ হতো তিনটায় আমি দুটা শ্রমিক গাড়ি দিয়ে ওই উল্ভাম আমার বাসা থেকে ফোর্টি মাইল দূরে এরকমও হয়েছে যে কিছু কিছু দৃশ্যে আমি গাড়ি চালাচ্ছি উনি বসে তো কে রেকর্ডিং করবে আমি প্লাস্টিকের কস্টিভ দিয়ে ক্যামেরা ফিট করে নিয়েছি যাতে করে এই দৃশ্যটাও আমি রাখতে পারি থাকে আমার ফিল। এন্ড দেন উই ডিড সো আমার এই ফিল্ম অনলি আমার ওই পেট্রোলের ডিজেলের পয়সা খরচ হয়েছে তো সেটা কিন্তু এডিটিংটা হচ্ছে মোর ইম্পর্টেন্ট আই ডিড দ্য এডিটিং মাই সেলফ উইথ এ লট অফ টাইম এবং আপনার ছবিগুলো দেখলে বোঝা যায় মানে এডিটিং এর মাধ্যমে যে সেটা একটা নতুন মাত্রা পেয়ে যায় আমি প্রায় আপনার সব শর্ট ফিল্মে দেখেছি আর কি তো আমরা তো আরো অনেকগুলো বিষয়ে আলোচনা করব আমি শেষ যাওয়ার মানে পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে আপনি শেষ একটু সংক্ষেপে জেনে নিতে চাই সাইক্লিস্ট অফ দ্য ওয়ার নামে যে ছবিটা আপনি করেছেন আমাদের মুক্তিযুদ্ধের না আমি বলি তাই আসলে এই জিনিসটা আমি কারেক্ট করতে চাই সাইক্লিস্ট অফ এর আমি একটা ট্রেইলার তৈরি করেছি আপনি আচ্ছা হুম হুম আমি আমরা এটা আমরা পরেই শুনবো তাহলে যখন আপনার কাজগুলো সম্পর্কে শুনবো তখনই জানবো তাহলে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই সেটা হচ্ছে যে আপনি এই স্বল্প দৈর্ঘ্যের ছবি এবং চলচ্চিত্রের বিষয়টা প্রামাণ্য চলচ্চিত্রের প্রতি কেন আপনার এত তা আগ্রহ ও অনুর আগ্রহ তৈরি হয়ে গেল যে আপনি একটা প্রектে প্রামাণ্য চিত্রই নিজেকে জুড়ে রাখছেন সেই সম্পর্কিত কিছু বলবেন একটু কি একটা কথা আছে না যে অনেক সময় আমরা মানুষ আমরা প্রয়োজন যেটি প্রয়োজন আমাদেরকে প্রস্তুত করে এখানে যেমন মনে করেন আমাদের ইংল্যান্ডে আমাদের বাংলাদেশে যেরকম করে আপনি অভিনেতা পাবেন আপনার লোকেশনের কোনো প্রবলেম নাই কোনো পারমিশন নিতে হবে না কিছু নিতে হবে না আপনি চাইলেই লোকজন আপনাকে এটা তো ইংল্যান্ড তো সম্ভব না আর আমার ধারা তো বাংলাদেশে গিয়ে ষাট দিন থাকা মানে সর্বোচ্চ আমি মনে করি কত দশ পনেরো বছরে আমি সর্বোচ্চ থেকেছি তিরিশ দিন

স্লোলি স্লোলি হ্যাঁ গ্রুমড আজ ইন্টু দ্য ডকুমেন্টারি এই যে জার্মান ডিডি ডান কোয়াট এর আগে আরেকটা ওয়াক্ষেপ করালেন উনি আমরা লেক বির একটা ছবি ছিল সেটাতে আমি ফটোগ্রাফার ছিলাম সেই ফটোগ্রাফি দেখে আবার রাজু আমাকে চুজ করলো যে তার বিহণ্ড দা বর্ডার ছবিতে সেখানে আবার রাজু পুরোই আমার উপরে একটা মানে ভরসা রাখলো যে মগুল ভাই নিজেও ফিল্ম মানায় তো এটা তার একটা মানে কখনোই বলে নাই মগল ভাই এখান থেকে শর্ট নেই আমিই করতেছি হি ইজ ম্যানেজিং হি হেজ সরি ন ই নোস দ্যাট ইন স্কেটিং রাইট তো এরকম আরেকটা ছবি দেখলাম সেদিন আমার নাম আছে এই আমিন ইসলাম বাচ্চু ওই টান বাজারের ইয়ের পর তো আমার মনে হয় যে আমি কিছু শুটিং করেছিলাম সেগুলো তো উনি ব্যবহার করেছে এই আমার নামটা উনি দিচ্ছে তো এই ডকুমেন্টারি ফিল্মের প্রতি এই আগ্রহটা এবং প্রচুর ডকুমেন্টারি ফিল্ম দেখেছি এবং ডকুমেন্টারি ফিল্ম এখনো এই সেদিন দেখলাম একটা ছবি আপনার দি বিফ বি এটা পুরস্কার পাচ্ছে তারপরে

করার ক্ষেত্রে দেখেন আপনি যে ইউ হ্যাভ সো মাচ রুম এডিটিং টেবিলে ইউ ক্যান প্লে উইথ ইট ইউ ইস সো এনজয়েবল টু এডিট এ ডকুমেন্টারি ফিল্ম দেন এডিটিং এ এ ফিচার ফিল্ম এই যে মজাটা এবং যেহেতু আমি বাইরে থাকি আমার জন্য একা একা আমার বাসায় এই যে বিগ চেয়ার দেখতেছেন এখানে আমার এডিটিং মেশিন টেশিন সব কিছু দ্যাট আই থিঙ্ক ফর সাম রিজন আই ডোন্ট মিন Now, I have got a lot of documentaries in my basket already. I'm a computer approach subject, i say. Mm, um, so that is how I came okay. to documentaries. Uh, প্রাথমিক প্রণোদনাটা হয়তো বা মানজার হাসিন মুরাদ দিয়েছে কিন্তু এরপরে কাজ করতে করতে এটার প্রতি আপনার নিজেরই আলাদা একটা এক ধরনের প্রণয় জন্মে যায় এবং আপনি এটাকে উপভোগ করতে শুরু করেন এটা সত্যি আসলে একটা ভালো ডকুমেন্টারি ফিল্ম যদি তার বিষয়টা খুব আকর্ষণীয় হয় এবং সেটাকে নিয়ে যদি একটু সময় নিয়ে করা যায় তাহলে কিন্তু যে কোনো মানে কাহিনী চিত্র চাইতে আকর্ষণীয় হতে পারে এবং আজকাল তো বলাই হয়ে থাকে ক্রিয়েটিভ ডকুমেন্টারি এবং এটা আলাদা একটা জনরাই তৈরি হয়ে গেছে হ্যাঁ সেটা তো আমরা মনে করি যে আপনার কাছ থেকে আমরা এই ধরনের ছবি পেতে যাচ্ছি সামনে আরো পাবো আর কি তবে আমি আমাদের দেশে বিভিন্ন সময় আমি শুনি বিভিন্ন উৎসব থেকে বা দেশের বাইরে উৎসব থেকে যে বাংলাদেশ থেকে তার সবসময় ওই খুব আগ্রহ উদ্দীপক খুবই আকর্ষণীয় বা খুবই সুনির্মিত ডকুমেন্টারি ছবি নাকি অতটা পায় না আর কি হ্যাঁ তা আমি দেখি যে আমাদের দেশে অনেক ছেলে ডকুমেন্টারি ছেলে মেয়েরা সবাই বানাচ্ছে তো কেন এই অভিযোগটা উঠছে বা যেমন আমাকে বিশেষ করে সাউথ এশিয়া ডকুমেন্টারি ফিল্ম ফেস্টিভাল যেটা নেপালে হয় ওরা সবসময় বলে যে অন্যান্য জায়গাতে আমার ভালো বলে ছবি পাই তোমাদের দেশ তো অতটা আসে না মাঝে মাঝে গেছে আছে শাহিন দিল্লিয়া যে ছবিটা এবার শ্রেষ্ঠ ছবি পুরস্কার পেয়েছে এর আগে ইয়াসমিন নাপারটা পেয়েছে ইয়াসমিন কবি তারিখ মাসুদ কিন্তু সাধারণ ভাবে খুব কমই যায় আপনার কি মনে হয় যে আমাদের দেশে ডকুমেন্টারি ফিল্ম মেকিং এর ক্ষেত্রে কি কোথাও কোনো সংকট রয়েছে বলে আপনার মনে হচ্ছে না আপনি বাইরের দৃষ্টিকোণ থেকে যদি বলতে পারেন আপনি বাইরের দৃষ্টিকোণ থেকে যেটা আমি আমার মনে আছে একটা জিনিস স্পষ্ট যেটা হচ্ছে যে তারেক আমার নিয়েছেন আমার বাসায় আমি যখন লন্ডনে ছিলাম এবং এর ফলে দীর্ঘ আলাপ হয়েছে ওনাদের সাথে আমার তারেক মাসুদ একটা কথা খুব সুন্দর বলেছিল যেটা অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি মুস্তফা সার ফারিক এসে তারেক মাসুদ বলেছিল যে আমার ছবিগুলো তো ফেস্টিভাল নেয় না এ আমার ছবিগুলো আমি বেচেলার করলাম বেচেলার কিন্তু কোন festivale যাইরাই মনে হয় তো তারেক মাসুদ বলছিল যে শুনো festivale বাইরে দর্শকের এটা একটা ছবিকে এটা আন্তর্জাতিক মানের একটা অ্যাপ্রোচ নিয়ে যেতে হবে আমি নাম বলবো না আমাকে হয়তো কেউ দেখিয়েছে তাদের ডকুমেন্টরির অংশবিশেষ ইত্যাদি আমি তখন বলছি যে দেখো এই জায়গাগুলো ঠিক করো তাহলেই এটা আন্তর্জাতিক ফ্লেভার আসবে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে

ভিডিও রেকর্ডিং এর ফোন মানে একটা স্টাইলিশ এটা ব্যাপার আছে না বুঝতে পারছেন এটা আমি মানে ডিটেইলস গুলো খুব জরুরি আসলে না একদম ছোট ছোট একটু প্রেজেন্টেশনটাকে একটু টুইস্টিং করতে হবে আর সেটা আপনি দেখেন আমাদের ডকুমেন্টারি ফিল্মে কিন্তু প্রচুর এনজিও ভিত্তিক ফিল্ম তৈরি হয়েছে হ্যাঁ এবং আমরা একটা পর্যায়ে থেকে আসছি যে আমি নিজেই একসময় মনে করতাম যে এই পেপার কাটিং জোগাড় করতে হবে পেপার কাটিং জোড়া দিয়ে টেপ দিয়ে আবার শুটিং করা বাট অ্যাকচুয়ালি পেপার কাটিং ইজ নট নেসেসারি এনিমোর

আমি ইন্টারন্যাশনাল শব্দটা ব্যবহার করব না আমি বলবো ইউনিভার্সাল একটা অ্যাপ্রোচ একটা অ্যাপ্রোচের যেটা মেবি উই নিড টু ওয়ার্ক অন দ্যাট এন্ড সেকেন্ডলি অলসো আচ্ছা আরেকটা সমস্যা হতে পারে কিন্তু আজকাল আমরা যে যখন দেখি বাইরে বিভিন্ন জায়গাতে তারা অনেক সময় নিয়ে এগুলো তৈরি করে তারা ওই জায়গায় গিয়ে থাকে ওই বিষয়ের সঙ্গে দে গ্রো মানে ধীরে ধীরে গিয়ে গল্পটাকে নিজের মতো করে একটা যৌক্তিক পরিণতিতে যেতে দেয় এবং তার জন্য তারা অপেক্ষা করে তার জন্য তারা বিনিয়োগ করে সেভাবে আর কি আমাদের দেশে হয়তো বা ঠিক অতটা করার মতো সুযোগ সামর্থ্য সাধ্য নেই আর কি আবার আমরা দেখি হ্যাঁ বিদেশে আবার আমরা দেখি যেটার জন্য কিন্তু বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তারা ফান্ডিং ও করে অনেক টেলিভিশন করে হ্যাঁ আপনি নিজের নিশ্চয়ই খোঁজ রাখেন যেহেতু আপনি বিভিন্ন সঙ্গে যুক্ত আছেন আর কি এই ব্যাপারে কি কিছুটা আপনি পরামর্শ দিতে পারেন যে আমাদের এই সুযোগটা কিভাবে নিতে পারে যেন তারা একটা বিষয় ধীরে ধীরে এটাকে নির্মাণ করতে পারে সময় নিয়ে এবং যেটা আন্তর্জাতিক যে ভাষা একটা সেটাকে তারা প্রয়োগ করতে পারে এই ব্যাপারে কি কোনো সুবিধা কারিগরি সুবিধা অর্থনৈতিক সুবিধা বাইরের থেকে আমাদের ছেলেমেয়েরা গ্রহণ করতে পারে সেক্ষেত্রে আপনার কি পরামর্শ হবে ধন্যবাদ আমি এই যে মুক্তিযুদ্ধ জাদুঘরের যে ডক লেবে যে ঢুকলা আমি অংশগ্রহণ করলাম পাঁচ দিনের যে সেখানে নীলুৎপুল দত্তদেব কলকাতার মজুমদার এবং আরেকজন আরেকজন আমি নাম মনে ছিলেন তো একটা এখানকার আপনাদের ঢাকারই একটা খুব ভালো ইউনিভার্সিটি থেকে একটা ছেলে নিয়ে এসেছে একটা স্টোরি এবং সে মাজিদের উপর মাজিদেরকে নিয়ে এবং নিরুৎপুল মজুমদার প্রথম প্রশ্ন তুমি কতদিন দেখেছো ওদেরকে বলে না আমি তো ওই যে যাওয়া আসার পথে তো সেটা করছি তো উনি তুমি নিয়ে চলে আসছো তুমি স্ক্রিপ্ট আমাদের কাছে এখানে আমরা অ্যাপ্রুভ করব তোমাকে ফান্ডিং দিয়ে দিব তুমি দুই তিন দিন দেখলা আর ওই স্ক্রিপ্ট লিখে ফেললা মানে উনি খুব সুন্দর করে বলছে যে তুমি যাও ওদের সাথে সময় কাটাও তাদের জীবন দেখো আমাদের কিন্তু ফটোগ্রাফিতে কিন্তু এই কাজটা হচ্ছে একজন ফটোগ্রাফার ওই যে নোনা ডকুমেন্টারি ফটোগ্রাফি যেটাকে বলে আর হ্যাঁ ওই গিয়ে এবং আমি অনেক সময় উদাহরণ হিসেবে দেই যে একটা মা নামাজ পড়ছে কোরআন শরীফ রাখা এবং পাশে একটা বাচ্চা কাঁদতেছে যে এই ছবিটাই যে একটা স্টিল ছবি ইউ ক্যানট গেট ইট এজ এ ভিজিটর দেয়ার আপনি একদিন গেলেন ওই দৃশ্য আপনি পাবেন না বৈঠ শিষ্যটি পাওয়ার জন্য আপনাকে ওখানে বসে থাকতে হবে এবং বহুদিনের দিনের একটা সম্পর্ক তৈরি হবে এবং সেটা কিন্তু চলচ্চিত্রের লোকজনের কথাবার্তার মধ্যে কিন্তু বের হয়ে আসে যে আপনার সাথে ওই লোকগুলোর সম্পর্কটা কিরকম তো এইটা একটা জিনিস হ্যাঁ আপনি বলতে পারেন যে টাকা পয়সা আই ডোন্ট থিঙ্ক আই ডোন্ট থিঙ্ক দ্যাট ফিনান্সিয়াল ইয়েস দ্যার ইজ ঢাকা শহরের টিকে থাকাও তো একটা একটা মাসিক এটা ইয়ে আছে এটা এটা আছে কিন্তু টোটাল যে টোটাল যে ডেভোরশন যেটা কমিটেড কমিটমেন্ট হওয়া এটাও একটা ব্যাপার আছে আমার কাছে মনে হয় যে আমি নিজেও আমাকে একজন বলে যে তুমি একটু অস্থিরতা মাঝে মাঝে দেখা যায় আমাদের মধ্যে আমরা অস্থির হয়ে যাই এবং আমরা নিজেদেরকে প্রচুর বিষয়ের সাথে জড়িত করে ফেলি আই থিঙ্ক দ্যাট ইন এনি আর্ট মিডিয়াম পার্টিকুলারলি ফিল্মে আমাদেরকে খুব ডেডিকেটেড হতে হবে এটা একটাকে একটা রিচুয়াল হিসেবে নিতে হবে এটা ধর্ম হিসাবে এবং সেই জন্যে আমাদেরকে অনেক ডিকম্পোজ করতে হবে আমাদের লাইফ থেকে এটা খুব ইম্পর্টেন্ট যে আমাদের একা হবে না না সে তো বটে কিন্তু বাইরের যে সুযোগগুলো আছে সেই সুযোগগুলো নেয়ার নেওয়ার জন্য কিভাবে নিজেকে উপস্থাপন করতে হবে স্ক্রিপ্ট দেওয়া অনেক কিছু হয় আজকাল আপনি আপনি জানেন না বিভিন্ন জায়গা সেইগুলো সুযোগটা কিভাবে নিতে পারে আমাদের মেয়েরা তার জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হবে যদি কোনো পরামর্শ থাকে আর বাইরে কিন্তু মনে হয় মানে এমনিতে সাদা মাটা মনে হয় যে আমি যে মানে লন্ডনে আছি হ্যাঁ আমি আমি কিন্তু আজ পর্যন্ত হার্ডলি যে ফিল্মের যে ফান্ড আমি পাই নাই আমি পেয়েছি ধরেন কমিউনিটি টাইপ অফ ফান্ড এখন যেমন একটা কমনওয়েলথ গ্রান্টে হয় থেকে আমি একটা ফান্ড পাওয়ার সম্ভাবনা আছে অনেকগুলো সেগুলো কিন্তু ওরা ফিল্ম ফিল্ম ওই রকম মানে ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউট ডক ল্যাব এগুলো থেকে পাচ্ছি না এগুলো একটা পলিটিক্স আছে ওখানে একটা ল্যাঙ্গুয়েজ আছে দ্যার ইজ এ ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজ আমি আমি পাকিস্তানি ফিল্ম ও ডাইরেক্টলি বলছে যে মকবুল ভাই এগুলো আছে হচ্ছে রাইটিং দি ইউজ অফ ওয়ার্ড আই মিন ইট ইজ সেট টু হিয়ার বাট আই থিং আই থিং ইটস অল অ্যাবাউট প্রেজেন্টিং ইওর কেস ইউজিং দি রাইট ল্যাঙ্গুয়েজ ইউ নো এন্ড এন্ড কনসেপচুয়ালাইজ পুরো শুরুতেই কনসেপশনে কনসেপচুয়ালাইজের সময় আপনাকে যে ট্রিটমেন্ট আপনি দেবেন ইটস কোয়াইট হার্ড টু রাইট এন্ড আনফরচুনেটলি ইউ টু রাইট ইট ইন ইওর ওন ইন ইংলিশ এবং সেজন্য আমাদের কি সাপোর্ট আছে আপনি বলেন আপনি আমাদের বাংলাদেশে একটা লক্ষ্যে আমি আমি এটাও সেট ফিল করি এবং আমি সাহায্য করেছি কয়েকজনকে আমি ইন টার্মস অফ রাইটিং লগ লাইন ইউজিং এ বিট অফ মডার্ন ল্যাঙ্গুয়েজ এটা তো অনেক আমরা তো ভালো ইংরেজি জানি কিন্তু তার অর্থ না যে ওইটা আই থিঙ্ক দ্যাট পসিবলি দিস ইজ ওয়ান রিজন ওয়াই হোয়াই উই আর নট এব টু গো দেয়ার অ্যান্ড আই নো দ্যাট ফর

বাংলাদেশের চলচ্চিত্রের যে বর্তমান অবস্থান আপনি তো বাইরে অনেক ছবি দেখেন উৎসবে যান দেখছেন সেই তুলনা যদি করি আমরা আমাদের পঞ্চাশ বছর হয়ে গেছে আমরা যদি আটান্ন থেকে ধরি তার ষাট পঁয়ষট্টি বছর হয়ে গেছে বাংলাদেশের সামগ্রিকভাবে চলচ্চিত্র শিল্পটা কোথায় এসে দাঁড়িয়েছে ছবির মানের দিক থেকে ছবির ভাষার দিক থেকে ছবির অর্জন ইত্যাদির দিক থেকে আপনার কি মূল্যায়ন একটা নিরপেক্ষ মূল্যায়ন যদি আপনি করতে পারতেন যে আমাদের বাংলাদেশের বর্তমান চলচ্চিত্রের অবস্থান বাংলাদেশের চলচ্চিত্র বলতে তো এখানে আপনাকে দুভাগে করতে হবে একটা হচ্ছে যেটা আমাদের বাংলাদেশের চলচ্চিত্র তো একটা সময় পর্যন্ত একটাই চলচ্চিত্র একটাই সংজ্ঞা ছিল যে এফবিসিভিত্তিক চলচ্চিত্র সারেংব আমাদের এই যে খানাতা চহিরাহান যারা এমনকি এমনকি সুভাষ দত্ত যারা তৈরি করেছে সেটাই ছিল আমাদের মেন স্ট্রিম এবং সেখানেই কিন্তু প্রচুর ভালো কাজ হয়েছে আপনাকে ন নট আউটলি নোবডি ক্যান ডিনাই দোজ গুড ওয়ার্কস ইউনো দে হ্যাভ ভেরি ট্যালেন্টেড পিপুল এরপরে আমাদের আসলো মানে অল্টারনেটিভ তারা ইত্যাদি ইত্যাদি যেখানে সূচনা এগুলো থেকে শুরু হলো আমাদের তামিল ভাইয়ের এক আগামী থেকে এখন আমরা বলছি যখন আমরা বাংলাদেশী শিল্প চলচ্চিত্র শিল্প বলি আমরা তখন একটা ডিভিশন আনতেছি এটার মধ্যে যে এবং আই উড অ্যান্ডা আমি ধরে নিবো যে আপনি আমাকে এই এই ধারার গল্প এই ধারার চলচ্চিত্রের কথাই বলছেন যেগুলো ফেস্টিভালে যাচ্ছে অনেকটা তাই অনেকটা তাই সুস্থ ধারা সুস্থ ধারার বলে কেউ 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 বলে বিকল্প চলচ্চিত্র সেটা আর কি বাণিজ্যটাই একমাত্র প্রণোদনা থাকতেই অর্থনৈতিক ভাবে করতেই হবে কিন্তু ওইটাই একমাত্র প্রণোদনা নয় এখানে কিছুটা সামাজিক আদর্শের ব্যাপার থাকে একটা লক্ষ্য থাকে কিছুটা শৈল্পিক কিছু থাকে কিছু কথা বলার একটা একটা বক্তব্য উপস্থাপনের চেষ্টা থাকে ওই ধরনের ছবিগুলো অনেকেই বানাচ্ছে ফেস্টিভ্যালও যাচ্ছে পুরস্কারও পাচ্ছে তারপরও এটাকে আলাদাভাবে আলাদা বাংলাদেশের ছবি বলে কি একটা কিছু জায়গা করে নিতে পেরেছে বিশ্ব চলচ্চিত্র মানুষের যদি না পেরে থাকে কেন বা কিভাবে করা যেতে পারে এই বিষয়ে যে আপনার কোনো একটা ব্যক্তিগত আমার যেটা অভিজ্ঞতা আমি যেটা বলি যে সেটা হচ্ছে বাংলাদেশে অনেক ভালো ভালো মেকার আছে কিন্তু ফর ওয়ান ইজন এনাদার ওই যে বললাম যে তাদের লগ্নি থেকে টাকা তোলার ব্যাপারে ইত্যাদির ব্যাপারে এই ছবিগুলো অনেকগুলি দেখা যাচ্ছে মিডিয়ো একটা পজিশনে চলে যায় মিডিয়ো কোর পজিশনে মানে অর্থেক শিল্প আর অর্থেক বাণিজ্য হ্যাঁ কিছুটা গান একটা গান দিয়ে মানে এরকমের কিছু প্যাটার্ন তৈরি হয়ে গেছে এই না একটা একটা সূচনা সঙ্গীত দিয়ে দিলাম এবং গল্পটা মধ্যে সেই ক্লিশে বিষয়গুলো আপনার যে গ্রামের মাতব্য চেয়ার প্রেম এগুলা দিয়ে কিন্তু রিয়েল সিনেমাটিক ল্যাঙ্গুয়েজে যে কথা বলা সেটা যে হচ্ছে না তা না যে লাইভ ফ্রম ঢাকা একটু আগে আলাপ করতেছিলাম যখন আমি দেখলাম হ্যাঁ মানে সাদের ছবি যে এবার এবং আমি যখন তখনই আমি বুঝছি যে আমি মানে এটা আমি এখন সাদের ছবি ওখানে গেছে বলে আমি বলতেছি না আমি আগেই বলতেছি তারপরে একটা অরেঞ্জ যে কোথাও আমি ছাপা করিনি কিন্তু আমার কম্পিউটার বসেই আমি কমলা নিয়ে আমি দুই পৃষ্ঠা লিখেছি ফার্স্ট টাইম আই ফাউন্ড a film আহ uh, সোরিস I mean, yeah, yeah. the ফার্স্ট টাইম আই ফাউন্ড a film ক্লাস ইস্যু ব্রোড the two class দর্শকের দর্শকের সামনে বিচারের কাঠ এই যে ক্লাস স্ট্রাগল এগুলোকে নিয়ে আসা এটাই তো করবে ফিল্ম শুধু ফিল্মটা তো শুধু গল্প বলার জায়গা না এখানে আমরা অনেক সাবটেক্স থাকবে অনেকগুলো সোশিয়াল বিষয়কে আমরা চ্যালেঞ্জ করব কোয়েশন করব ওই ধার আমি কিন্তু ওই ধারার ফিল্মকেই আমি বলবো যে ফিল্ম যেগুলোকে আমরা নিয়ে গল্প করতে পারি আর বাকি যেগুলো হবে সেগুলো তো এ কসমেটিক ট্রান্সফরমেশন ফ্রম দি ওই ধারণার ওই ছবির একটা চর্চা শুরু হয়েছে আমি দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু এর এই ঢাকার কথাই যদি ধরেন এই ছবিটা কিন্তু হলে বেশি দিন রাখা যায়নি এক সপ্তাহ পর এক সপ্তাহ পরে এই ছবিটাকে হল থেকে নামিয়ে দিতে হয়েছিল হ্যাঁ 1

সেই সোসিওলজিক্যাল এক্সপার্টিসও আমার নেই আমার মনে আছে মসজিদুল ইসলাম ভাই গল্প করেছেন যে ওনার ফিল্ম যখন ইন্ডিয়া ইরানে গেল ওনার চাকা ছবি উনি খুব সকাল দশটায় ছিল ওটার ওটা শো ভোরবেলা তো উনি ভাবছেন ভোরবেলা কে আর আসবে দেখতে এখন উনি হলে গিয়ে দেখে যে ওই যে বুর্কা শত শত নারীর লাইন শত শত মহিলারা দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য এই যে মহিলারা ছবি দেখা দেখেন ইরান হচ্ছে খুবই কনজারভেটিভ

আমাদের হলগুলো বন্ধ হয়ে যাচ্ছে তারপরে কিছুটা সিনেমাটিক মানে সিনেপ্লেক্স তৈরি হয়েছে সেখানে সেখানে আবার লোকজন যাচ্ছে তাদেরও একটা এজেন্ডা আছে কেউ যাচ্ছে বাদাম খাওয়ার জন্য প্রেমিকার হাত ধরে কিছুক্ষণ বসার জন্য এরকম তো শুনেছি আমি যেটা অনেক অনেক হার এত বেশি যে সবার পক্ষে যাওয়া মধ্যবিত্তরা যেতেও পারবে না আমাদের শুরু করেছিল একটা আন্দোলন যে আমরা একটা বিকল্প ধারার আন্দোলন শুরু করেছিল যে আমরা নিয়ে যাবো লোকজন কিন্তু প্রচুর আমি তারেক কিন্তু কিন্তু রেকর্ডিং করেছে যে তার শুধু হয়েছে চিটা আপনাদের আমি একটা ভিডিও দেখেছি চিটা একটা শোতে প্রচুর লোক লাইন বেঁধে দেখতেছে তো আমাদের ওই আন্দোলন কোথায় গেল অন্তত পক্ষে যদি আমরা সেই আন্দোলনটাকেও যদি আমরা একটু অগ্রসর করে নিয়ে যেতাম সেটাকে একসময় একটা ইনস্টিটিউশনে নিয়ে যাওয়া যেত হ্যাঁ আমি মনে করতেছি যে আমাদের লিডারশিপের প্রয়োজন আমাদের সুস্থ সুস্থতারা চলচ্চিত্রের জন্য যে লিডারশিপের প্রয়োজন এবং এই এই কথাটা আমি বলবো যে আমাদের শর্ট ফিল্ম ফোরাম ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ এগুলো এখন অনেকটা স্তীমিত হয়ে গেছে আমাদের শর্ট ফিল্ম ফোরাম ইস লাইক এ ড্রিপ্রপন একটু উঠলাম নামলাম উঠলাম এটাকে আমরা ড্রিপ ড্রপ বলি যে স্টার্ট স্টপ সিন্ড্রোম এটাকে ইংরেজিতে বলে এখানকার সোশ্যাল পলিসিতে যে একটা ফ্যামিলি একটু ভালো করলো এরপরে আবার নেচে গেল স্টার্ট স্টপ সিনড্রোম এটাকে বলে আমাদের কাছে মনে হচ্ছে যে এই সিনড্রোমের মধ্যেই আমরা আসি তার আপনি চলচ্চিত্র সংস্কৃতি আন্দোলনের কথা তুললেন হ্যাঁ তো বলা হচ্ছে যে এখন তো আর ছবি দেখার জন্য চলচ্চিত্র সংশোধন যাওয়ার কোনো দরকার নেই আমি ঘরে বসে সব দেখতে পাচ্ছি পৃথিবী সারা পৃথিবীর ছবি কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন তো শুধু ছবি দেখানোর জন্য না তাদের তো এই ধরনের সামাজিক বিশেষ করে দর্শক তৈরি করা বিশেষ করে এই যে হলগুলো যে বন্ধ হয়ে গেলে বিকল্প ভাবে কিভাবে এই এই তার ছবিগুলোকে মানুষ কাছে পৌঁছানো যায় এই কাজগুলো তো করতে পারে আর কি আপনার কি মনে হয় যে আমাদের চলচ্চিত্র সংসদ আন্দোলনকে আবার একটু নতুন ভাবে নতুন ভাবে এটাকে করে একটু সমকালীন প্রাসঙ্গিক করে তোলার একটা আহ সম্ভাবনা বা সুযোগ রয়েছে এবং করলে সেটা কিভাবে করা উচিত এখানে টেকনোলজির কথা ভুলে গেলে চলবে না একটা নতুন প্রযুক্তিও এসেছে তার সঙ্গে মিলে কিভাবে আবার চলচ্চিত্র সংসদ আন্দোলনটাকে চাঙ্গা করা যেতে পারে বলে আপনার নিজের মনে হয় আর কি না আমি তো খুবই আশাবাদী যে এখনকার যে নতুন টেকনোলজি যেটা কোভিড আমাদেরকে দিয়েছে এই যে আমি আপনার সাথে কথা বলছি সেটা তো সুযোগ হতো না আগে 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 চিন্তা করি নাই নট দ্যাট এই টেকনোলজি ছিল ছিল না তারপরে আমাদের আমরা চিন্তা করি নাই দ্যাট ইনোভেটিভনেস আমাদের আমরা ভাবি নাই সেটা সো নাও আমি আপনার অনুষ্ঠানে আমার বন্ধু জাকির হুসেন ডক্টর জাকির হুসেন রাজু আহ একটা আলোচনা দেখেছি এবং সেও খুব সুন্দর বলেছে যে আমরা তো এখন একজন ভালো চলচ্চিত্রকারকে আমরা আমন্ত্রণ জানাতে পারি জুমের মাধ্যমে সে প্লেনে টিকিট কেটে আসে আমাদেরকে বলতে হবে না এই কারণে আমি ছবি বানিয়ে কোয়েশ্চেন এর আনসার সেশন করতে পারি আই থিঙ্ক ইন নরমাস অপরচুনিটি রয়েছে এবং আমি সেই জন্যেই যদিও আমি একটু বিজি ছিলাম আমি সিনেফিলিয়ে সিলেট নামে একটা চলচ্চিত্র সংসদ বা চলচ্চিত্র ফিল্ম ক্লাব আমি সিলেটে শুরু করেছি সেটা কাজ শুরু করব এবং যদিও প্রথম মিটিং এ প্রায় বিশ জন লোক বিভিন্ন জায়গা থেকে জয়েন করেছে এবং সেটা তাদের মধ্যে তিনজন মেয়েও ছিল আমি ভেরি আহ হোপফুল দ্যাট উই কেন স্টার্ট এন আই ওয়ান্ট টু স্টার্ট দেট এবং আমি আমি জানি আমাদের বেলায়ত হোসেন মামুন মুসুদুল ইসলাম ওনারা অলমোস্ট ওয়ান ব্যান্ড ম্যান হিসাবে চলচ্চিত্র সংসদ আন্দোলন করে যাচ্ছেন এবং তাদের ফোকাসটা আমি লক্ষ্য করছি তাদের অনেক অনেক এনার্জি চলে যাচ্ছে সরকারের সাথে সরকারের বিরোধিতা করা তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করা এই বিষয়গুলো নিয়ে ওনারা কিন্তু প্রচুর পরিশ্রম করছেন কিন্তু এই সময়টা আসলে ব্যয় হওয়া উচিত ছিল আমাদের ইনোভেটিভ অ্যাপ্রোচ ইন টার্মস অফ আমরা হাউ কু রিডিফাইন দি মেথোডোলজি যে আমরা কিভাবে করতে চাই আর খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই নবীগঞ্জ একটা নবীগঞ্জে একটা মানে চলচ্চিত্র সংসদ তৈরি হয়েছে এবং সিলেটে হচ্ছে বা আমরা কিন্তু এখন চলচ্চিত্র সংসদ আন্দোলনকে একেবারে গ্রামে গ্রামে নিয়ে যেতে পারি আই থিঙ্ক লট অফ পসিবিলিটি বাট অলওয়েজ there is a need for a leader in this kind of world. Leader or leaders এবং এটা নিয়ে এটা মানে ভালো একটা জাতীয়ভাবে চিন্তা করা উচিত আমি মনে করি বাইরে থেকে আমি 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 সবসময় বলেছি আমি যতদূর সাহায্য করার আমি করতে রাজি আমার মনে আছে যে নবীগঞ্জ চলচ্চিত্র সংসদ তারা আমাকে একবার নিয়ে গেছিল এবং আমি বলেছি যে তাদের কোনো সাহায্যের প্রয়োজন হলে এবং করেও কয়েকটা ছেলে কিন্তু আমাকে যোগাযোগ করেছে তাদের ছবির ক্লিপ দেখিয়েছে আমাকে হ্যাঁ তো আমরা ওয়ার্কশপ করতে পারি ফিল্মের উপরে ফিল্মগুলো ওরা দেখলো আমরা আলোচনাটা করব জুমে এসে আমরা একজন বুদ্ধাকে নিয়ে আসবো উনি আমাদেরকে পড়ে উনি সামারাইজ করবে এই যে আলোচনা ছাড়া চলচ্চিত্রের যে পার্সপেকটিভ তৈরি করা তার এথিক্সটা বোঝা তার যে আপনার থিওরিটিক্যাল যে জায়গাটা এগুলো তো আমরা আলোচনা করি আমরা এবং সেখান থেকে একটা ছেলে উৎসাহিত হবে তার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে যে আমিও ফিল্ম মেকার হব সে হয়তো ক্রিয়েটর হবে অর এ কনজুমার হবে আর্ট তো ক্রিয়েটর এন্ড কনজুমার দি মোর কনজুমার উই কুড ক্রিয়েট ফর আওয়ার কাইন্ড অফ ফিল্ম উই কুড দেন আমাদের ছবির মানে বিপণনটাও ভালো হবে এটা একটা খুবই একটা একটা সিস্টেম থিওরির মতো যে সিস্টেমের এই অংশটাতে কোনো প্রবলেম হইলে ওই অংশটা

এক পেশাদারিত্বের চর্চা এই ব্যাপারগুলো বিশেষ করে যে প্রদর্শন ব্যবস্থা যে হল সংকট বাংলাদেশে যে হল ধীরে ধীরে একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এবং হলগুলোতে গিয়ে দেখার মতো সেই ছবিগুলোও নেই বাণিজ্যিক সুস্থ ধারা বাণিজ্যিক ছবি একসময় প্রচুর হতো সপরিবার সবাই মিলিয়ে যেত হ্যাঁ সেটাও বন্ধ হয়ে যাচ্ছে আর কি তো এই জায়গায় এই যে একটা বড় সংকট এবং সেটার শেষ পেরেকটা কফিনে টুকলো এই করোনা এসে এখন তো সবাই ঘর বন্দি আর ফলে বিকল্প এসে এসে গেল যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম গুলো এসে গেল ওটিটি এসে গেল নানা রকম ডিজিটাল ফর্মেট এসে গেল এটা একটা বাস্তবতা এটা বরং এক ধরনের আশীর্বাদ হিসেবে এসছে এটাই যদি আবার শেষ কথা হয়ে গিয়ে থাকে এটাই যদি চলচ্চিত্র একেবারে অনিবার্য পরিণত হয় তাহলে একটা ক্লাসিক চলচ্চিত্রের সম্পর্কে আমাদের যে ধারণাটা না এটা হলে হবে সুন্দর পরিবেশে একদম নিরবচ্ছিন্ন ভাবে ছবিটা দেখা ভালো শব্দ ভালো একটা সুন্দর পরিবেশে তার কথা বলা এবং একটা সামাজিক একটা অনুষ্ঠানের মতো করে যাওয়া একটা চর্চা সেই জিনিসগুলো তো হারিয়ে যাবে আর কি হ্যাঁ যাচ্ছে আর কি এটাকে আপনি কিভাবে দেখেন বা বিদেশেও তো নিশ্চয়ই এই সংকট শুরু হয়েছে সেটাকে তারা কিভাবে মোকাবেলা করছে বা আমরা কিভাবে মোকাবেলা করতে পারি এই দুটা একটা সমন্বয় কিভাবে করতে পারি এই নিয়ে আপনার চিন্তা ভাবনা গুলো যদি একটা আমাদের সঙ্গে আমার যেটা আমার কিন্তু কিছুটা ভয় হচ্ছে সেটা হচ্ছে যে আপনি খেয়াল করেছেন কিনা জানি না যে প্লাটফর্ম প্ল্যাটফর্মগুলো কিন্তু আরেকটা ধারা নিয়ে আসে সেটা হচ্ছে ওয়েব ফিল্ম খেয়াল করছেন আপনি যে সবাই কিন্তু অনেক আমাদের মোস্তফা সর ফারুকীরও একটা ওয়েব ফিল্ম যাচ্ছে জি ফাইভে দেখাচ্ছে ইন্ডিয়ান একটা প্ল্যাটফর্মে হ্যাঁ আরও আমি কয়েকটা খুব মেধাবী চলচ্চিত্রকার আমি শুনছি ওদের ইন্টারভিউ যখন পড়ি তখন লেখা যে আমি একটা ওয়েব ফিল্মের কাজ করতেছি এখন এটা কিন্তু একটা ভয়ের বিষয় যে এই মেধাবী যাদের ক্ষমতা আছে এটা ভালো ফিল্ম তৈরি করার সেটা কিন্তু ওটিটি প্ল্যাটফর্মে গিয়ে এটা ওয়েব ওয়েব সিরিজ করবে হুম এটা এটা কিন্তু ভয়ঙ্কর জিনিস আসছে আমাদের দিকে ধাক্কা বিদেশে আপনার যেটা হচ্ছে যে সিনেমা হলগুলোতে ভি ইউ ভেরি কমার্শিয়ালাইজ বাট মানে এখানে কিন্তু আই হ্যাভ টু সে দ্যাট এখানে বহু আগ থেকেই ওরা ডিজিটালে চলে গেছে যে নেটফ্লিক্স প্রাইম এগুলোতে লোকজন ছবি দেখছে ইয়েস কমার্শিয়াল ভেনিগুলাতে সেখানে এক একসাথে তিন তেরোটা চোদ্দোটা স্ক্রিন উনিশটা স্ক্রিন আছে ওই দুটা স্ক্রিনে হয়তো একটা ভালো ছবি রাখলো আই থিংক দ্যাট আই দ্যাট মানে মানে যদিও ডিজিটালে আসছি আমরা ওটিটি প্ল্যাটফর্মে আসছি তারপরেও আমাদের এটা এটা বিরাট এবং আমার মনে হয় যে সরকার থেকে এবং সরকারি যে প্রতিষ্ঠান এই সিনেমার উন্নয়নের দায়িত্বে আছে তাদের সাথে আমাদের একটা ভালো একটা 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 দেন দরবার করার প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে এখন নতুবা আমাদের খুব খারাপ অবস্থা আমাদের কতদিন টিকবে আমাদের ফিল্ম মেকাররা হয়তো একটা অ্যাপ্লিকেশন করবে একটা ফান্ড পেল সে পেয়ে ওই একটা ফিল্ম করতে করতে তার তিন চার বছর যাবে অথবা আমাদেরকে একটা গেরিলা অ্যাপ্রোচ নিতে হবে হ্যাঁ তো গেরিলা অ্যাপ্রোচ হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আমরা ক্রাউড ফান্ডিং করে ছবি করব আমরা এমন একটা ছবি করব যে ছবিটার মধ্যে আমরা

OTT প্ল্যাটফর্ম ওয়েব সিরিজ তো বাধ্যই করতে কারণ এটা এমন ভাবে মানুষ দেখে দর্শকের আগ্রহ সেখানে খুব সিরিয়াস গুরুগম্ভীর খুব শিল্পী সূক্ষ্ম রুচি জিনিস আসলে সেখানে দেওয়া যাবে না আরকি কি এবং সেগুলা হয় ইনডোর মোটামুটি অলমোস্ট টেলিফিল্মের ওই কনসেপ্টে গিয়েগুলো করে সেটা হয়তো হবে তরুণ প্রজন্মগুলোই পছন্দ করবে তা বিষয়গুলোও ভাবতে হয় খুব দ্রুত গতিসম্পন্ন বিষয় একেবারে যে বিষয়গুলো নিয়ে করে তারা আর কি সেটা হয়তো হবে কিন্তু পাশাপাশি কম করে হলেও একটা সমান্তরাল ধারা প্যারালাল ফিল্ম সেটা কিভাবে করা যেতে পারে এবং এই ক্ষেত্রে আমি আবারও বলি ফিল্ম বিরাট ভূমিকা আছে তারা কিন্তু ভাড়া করে হলেও করতে পারে বিদেশের মিউজিয়াম গুলো করে ফেস্টিভ্যাল করে হ্যাঁ হ্যাঁ নানা ধরনের এই ধরনের কিছু কিছু একটা মানে মানে চলমান থাকতে হবে কিছু প্রক্রিয়া সমান্তরাল এটাই শেষ আর কি হ্যাঁ কোভিড থেকে বের হয়ে আসবো আমি মনে করি যে আমরা আমাদের আবার ফিরে যেতে হবে সেই লাইফে উই ক্যান বি টু ডিপেন্ড এন আওয়ার ডিজিটালিটি ইন টার্মস অফ এই সিনেমা হলে যাওয়া হল ভাড়া করে ছবি দেখা ভ্রমণ সেমিনার করা আলোচনা করা আমাদেরকে যেতেই হবে আদারওয়াইজ ইট ইজ কোয়াইট এ ডিফিকাল্টি কামিং নট অনলি জাস্ট ফর আওয়ার কান্ট্রি ফর এভরি কান্ট্রি পার্টিকুলারলি ফর আর্ট টাইপ অফ ফিল্ম যে সমস্ত ফিল্মগুলো টিকে থাকবে যে সমস্ত ফিল্মগুলো সমাজের কথা বলবে এবং ন্যায়ের কথা বলবে বা এস্থেটিক্স এর কথা বলবে তাদের জন্য এই জায়গাটা দরকার জি ঠিক আছে আমরা কথা কথায় অনেক সময় পার করে ফেলেছি এবার একটু আপনার আসলে জানতে চাইব যে কি নিয়ে কাজ করছেন আপনি সব খাড়কুনী কাজ করেন স্বপ্ন দেখেন বা পরিকল্পনা করছেন হ্যাঁ আপনার ওই কাজগুলো সম্পর্কে শুনতে চাই কিছু কি এখন তৈরি করছেন কিছু মাথায় আছে কোনটা কোন পর্যায়ে গেছে একটু বিশদে যদি আপনার এই মুহূর্তে কাজগুলো ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমাদের দর্শকদের জানাতেন ধন্যবাদ জি আমি আসলে আমি নিজেকে মনে করি যে কোভিড আমাকে খুব ভালো একটা শিক্ষা দিয়ে গেছে যে আসলে আর ওই হেলা হেলা করে খুব আস্তে আস্তে অগ্রসর হওয়ার সময় নাই আমি আমার এই মুহূর্তে খুবই আমি এটাকে ফলস বলি এটাকে ফলস কাজ হচ্ছে আমি নাসির আলী মামুন আমাদের পোর্ট্রেট ফিল্ম মেকারদের একজন অত্যন্ত মানে আমাদের প্রতিকৃত তার উপরে আমি উনি আমার বন্ধু মানুষ উনি আমাকে ওনার কালেকশনের অ্যাক্সেস দিয়েছে তার উপরে আমি একটা দীর্ঘ কাজ করেছি প্রায় এক বছর দেড় বছর লাগিয়ে সেটাতে আমরা ফ্রান্সেও কাজ করেছি আমেরিকাতে কাজ করেছি ভারতে কাজ করেছি বাংলাদেশে করেছি শহরে মাসি ভাই সেই কাজটা আমার কম্পিউটারের মধ্যে তো সেটাকে এডিটিং করে সেটাকে শেষ করা এটা আমার জন্য খুবই জরুরি এটা আমার একটা কমিটমেন্ট আর আরেকটা ফিল্ম যেটা রিসেন্টলি মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশ্লেষণ গ্রান্ট পেয়েছেন সাইক্লিস্ট অফ ওয়ার সেই ছবিটার এটা আসলে সম্পর্কে বলুন এটা এটা প্রেক্ষাপট এটা একটা ম্যাজিক্যাল এটা একটা ম্যাজিক্যাল থিং ইজ বিকজ মাই মাই ব্রাদার এন্ড তার তিন বন্ধু উনিশশো সালের জুন মাসে ওরা চারজন সাইকেলে পুরো ভারত ঘুরে বেরিয়েছে শুধু এটুকু বলার জন্য যে ভারতের লোকজনকে থ্যাংক ইউ বলার জন্য আর টু ইন্ট্রোডিউস দ্যামসেলফ অ্যাজ দ্য ইজ বাংলাদেশ তো সেই জার্নিটার জার্নিটার প্রমাণ হিসেবে আমার বাসায় চার পাঁচটা ছবি ছিল ওই তখনকার ওরা দিল্লিতে যখন গেল তখন দিল্লিতে দিল্লি ইয়ং কংগ্রেসের নেতারা ওরা তাকে সাহায্য আমরা ইন্দিরা ইন্দিরা গান্ধীর সাথে দেখা ওই গান্ধী ছিলেন না ওরা তখনকার ভারতের প্রেসিডেন্ট ডিভিগির সাথে তাদেরকে দেখা করালো এবং ইন্ডিয়ান বঙ্গভবন যেটা সেখানে ওই আমার সাইকেলিস্টের ছবি আছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে সেটা কোনো বড় কথা না বড় কথা যেটা হচ্ছে যে তাদের যে জার্নিটা এই যে ডিসিশন এই যে চয়েস তারা তৈরি করেছে তো আমি এই গল্পটা নিয়ে বহুদিন ধরে খুবই মানে একটা একটা দায়িত্ব যে আমার কাছে এই ছবিগুলো আছে আমি পড়ে আছি তো আমি সেই আমার যে আমার যে পীড়া আমি বসে আছি সেটাও আমার স্টোরির একটা অংশ এখন সেই ছবিটা অলমোস্ট রেডি এই ছবিটা যখন পুরস্কার পেল আমি ফেসবুকে দিলাম এবং ফেস লম্বাটা স্টোরি আছে কিভাবে আমি ওই চার সাইক্লিস্টে বের করলাম আমার ভাইও মনে করছে আমার আমার ভাসুরের মেয়ে মানে অমুক আমি জানি আমি লেখলাম ম্যাডাম ইফ ইউ ক্যান টেলিফোন নাম্বার হ্যাঁ আমি দিতেছি উনি দুদিন পরে দিল আমি ফোন করলাম এরকম করে মানে দুই এক সপ্তাহের মধ্যে আমি সব সাইকেলিস্টকে পেয়ে গেলাম একটা তো আমার ভাই আর দুজন জীবিত আর একজন মারা গেছে পাওয়ার পরে তো তাদের সাথে আমি কথা বলা শুরু করলাম জার্নিটা একজন আছে খুব খুব শার্প মেমোরি তার তো তাদের সাথে কথা বলা শুরু করলাম তারপরে এই আইডিয়াটা তৈরি হলো আমার বন্ধু বুলবুল বললো যে তুমি আমাদের ওয়ার্কশপে আসো আমাদের এই ডক ইয়ে তুমি এখানে সাবমিট করো তো আমি প্রথম দিন যখন এই গল্পটা বললাম সাথে সাথে আমাদের নিরুৎপল মজুমদার একজন ছিল বললো মকবুল ইফ ইউ কুড ডু ওয়ে ইউ সেড ইট Mm -hmm. the way you said mm -hmm. just do it it will be a wonderful piece of work for the country's history not just for bangladesh but for both country the relationship because those cyclists their most important memories are how they were greeted at that time so affectionately মানে ওরা যখন লক্ষ্ণ শহরে গেল ওরা বাংলাদেশি কি জিনিস দেখে নাই ওরা মহিলারা বের হয়ে এসে টাচ করেছে ওদেরকে লুক লাইক Because they know their country is engaged in a war with Pakistan. Mm -hmm. AJ discovery, AJ, are we there after 50 years? Will we, will we get the same reception? If not, why? So both countries have changed as well. So that story will not tell the story of that brave journey, but at the same time, we will be reflecting on where we are in terms of our, our politics, our social changes, particularly the rise of.

হ্যাঁ কিন্তু আর একটা দেশে সাপোর্ট করতেছে এই যে বাইরের একটা সম্পর্ক মানুষের সাথে মানুষের সম্পর্ক এবং তাকে আবার গ্রিটিং করা তাকে ধন্যবাদ জানানো দ্য সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন এটাও কিন্তু এই ফিল্মটা নাচার করবে দ্যাট ইজ দি মেইন প্রেমিস অফ দ্য ফিল্ম বাট প্র্যাকটিক্যালি টু এক্সিকিউট করুণা তো আমাদের এই তিন ভদ্রলোক অবশ্যই ওনারা এখন বয়সের শেষ প্রান্তে ওনাদের পরিবারই মানে আমার ভাইকে আমার ভাবি নিচে যেতে দেয় না ওনাকে নিয়ে আমি পুরো ভারত ভ্রমণ করব এই কোভিড এর সময় সেটা আমার জন্য এটা প্রবলেম হয়েছে মানি ইজ নট এ প্রবলেম আমি লট অফ পিপল হ্যাজ কল মি এন্ড সেড মাকবুল ভাই ডোন্ট ওরি মাই ফ্রেন্ড ইন আমেরিকা ইমিডিয়েটলি গেভ মি 1000 পাউন্ড ডলার দে ইজ অ্যানাদার পারসন সেড মাকবুল ভাই আই উইল 3000 পাউন্ড

স্বাভাবিক হয়ে যার পরপরি আপনি বারেটা নিয়ে আমি সেটাই চিন্তা আমি দরেন এখন দরে আমি যোগাযোগ করতে আসাম শিলচরের কোনো ফিল্ম মেকার বা কোন এক্স ভলান্টিয়ার দেরকে পাবো এদেরকে আমি অ্যাপয়েন্ট করে দে উইল ডু দা রোড ম্যাপ আই এম স্টার্টিং টু প্ল্যান প্ল্যান হ্যাজ টু বি লাইক এ 15 ডে 18 ডে ট্রাভেল উই উইল নো হুইচ হোটেল শুটিং প্লাস এনাদার গ্রাউন্ড ওয়ার চলতেছে আমার ভাই জিনি আছেন

আপনি এখানে নীলোৎপুর মজুমদার সুপ্রিয় সেন বা ডক লেভেল ইয়েটা পাচ্ছেন নৈতিক সমর্থন একটা মানসিক পৃষ্ঠপোষক পাচ্ছেন আশা করি এটা একটা খুবই একটা বড় জিনিস হচ্ছে যে জাদুঘরের মুক্তিযুদ্ধ জাদুঘরের যে রিকগনিশনটা যে তারা যে একটা ছবি শেষ হওয়ার আগেই তাকে তারা যে একটা রিকগনিশন দিয়েছে এটা কিন্তু আমার জন্য খুবই একটা গর্বের বিষয় এবং বিশেষ করে আমার বন্ধু যারা এখানে যারা হিউজলি প্রাউড অ্যাবাউট ইট একটা ফিল্ম শেষ শুরু হওয়ার আগে যে আমি ইংল্যান্ডের থেকে আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের সাথে সম্পর্ক তৈরি করতে পেরেছি এবং তাদের কাছে আমার এই গল্পটা বলতে পেরেছি এবং সেটাকে রেকগনাইজ করতে পেরেছি এটা আমার জন্য আমার জন্য খুব মানে অনারেবল বিষয় এবং এই ছবিটার গতি অনেকটা বাড়িয়ে দিয়েছে এবং সেজন্য আমি মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রত্যেকটি কর্মকর্তার কাছে আমি খুবই ঋণী এবং আমি আমার শেষ রক্ত দিয়ে যেটাকে বলে যে আমি তাদের আশাটাকে রাখা আর একটা কাজ খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রজার গুয়ে নামে একজন স্টোরি রজার গুয়েন আপনার আহমেদ সোভার রজার গুয়েনের কাছ থেকে আমি আহমেদ সোবার এমন একটা ছবি পেয়েছি যেটি পৃথিবীর কেউ দেখে নাই এবং আমি সেই ছবিটা আমার বাসায় রজার গুয়েন এসেছে হ্যাঁ আমার একটা ছবি রটেপানি রটে গানটা দেখতে সে দেখে নাই নাই কারণ ওর লাইফ তার ওই সিস্টেমই দেখা হ্যাঁ তাই আমি বলছি রজার তুমি আসো তো সেই শীতের দিন আসছে সে দেখছে দেখার পরে তখন আমি নাসির আলী মামুনের উপর ইন্টারভিউ ছবি করছি তো তাই আমি বললাম আমি এটা করছি নাসির আলী মামুন উনি আমাকে ওনার কয়েকটা ফটোগ্রাফিক অ্যালবাম দিচ্ছে তা আমি উনি ওই চাঁদ দিয়ে গেছি তো দেখি যে সে নাড়াচাড়া করতেছে রজার রজারের বয়স অনেক মানে সিক্সটি সেভেন সেভেন্টি সে বলে ও তো আমার বন্ধু আহমেদ সবার ছবি ছিল পোর্ট্রেট ছিল বলে ও তো আমার বন্ধু আমি তোমার বন্ধু কিভাবে হলো সে তো নাইনটিন ফিফটি ফাইভে ঢাকাতে আসছিল ফিফটি এইটে ঢাকাতে মোহাম্মদপুরে ছিল সে

বক্তিযুদ্ধ তো উনি পোস্টার লিখতো সে সে প্রথম ফ্ল্যাগটা সে সেলাইও করেছে মানে এখানে যে 28 মার্চে ফ্ল্যাগ উত্তোলন হয়েছে বাংলাদেশি মানে বই হিসেবে প্রথম ফ্ল্যাগ অ্যাপারেন্টলি হি ডিড দ্য সুইং অফ दैट ফ্ল্যাগ সে পোস্টার লিখতো সে বিভিন্ন এমব্যাসিতে চিঠি লিখতো তারপরে টাকা কালেক্ট করতো মানে হি ওয়াজ এ volunteers হি ইউজড টু লিভ ইন এ Bengali home as a hmm. lodger আর বাংলাদেশ তো তারপরে গ্রানাডা টেলিভিশন তাকে এখনকার যে আইটিভি সেটা ছিল গানারা টেলিভিশন গানারা টেলিভিশন তাকে ইন্টারপ্রেটার হিসেবে হায়ার করে নিয়েছে এবং হি অ্যাকচুয়ালি আই ডোট নো হি ক্যান রিমেম্বার দি বোর্ড উজালা বোর্ড মানে যে বোর্ডটা গ্রানারা টেলিভিশন হায়ার করেছিল সেই বোর্ডটার কথাও তার মনে আছে এবং সে মুক্তিযুদ্ধদেরকে ইন্টারভিউ করছে তারপরে আবার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ছিল নানান গল্প আছে অর এবং মুক্তি এবং সে মুক্তিযুদ্ধে আই থিঙ্ক যে সরকার থেকে সে যে তো সরকার ইয়ে সে পেয়েছে। সিলেটি ভাষা থেকে সিলেটি একটা সিলেটি ভাষা থেকে সিলেটি একটা ডিকশনারি বাইড করেছে যে আমাদের যে হারিয়ে যাওয়া যে আমাদের যে নাগরী ভাষা যে তাইন সেদিন আমাকে বলছে তাইনকা তাই মানে হচ্ছে যে আরেক জেলার লোকজন আইসে আমাদের মনে করেন আপনি হচ্ছেন রাজশাহীর অমুক গ্রামের আমার গ্রামে চলে আসছেন তো আপনাকে তারা তাইকা বলে এই শব্দ কিন্তু আমাদের সিলেটি শব্দ তো সে এই সমস্ত শব্দের প্রায় আড়াই হাজার শব্দ সে কালেকশন করছে করে সেগুলো এটা ইয়ে প্রচুর কাজ মানে ভেরি ইন্টারেস্টিং হিউম্যান বিং জীবন কাহিনী নিয়ে আপনি ছবিটা প্ল্যান করছেন না কোনো বিশেষ একটা অংশ নিয়ে তার পর্ব নিয়ে জীবনের কোন একটা পর্ব নিয়ে বা কোন পর্যায়ে আছে ছবিটা সত্য কথা যেটা আমি তো উনিশশো আমি উনিশশো ওই যে ইসু চৌধুরী ফিল্ম যখন করছিলাম তখন তাকে প্রথম ইন্টারভিউ করছিলাম সেই মেটেরিয়াল গুলো আমার কাছে আছে তার বাবা আছে এরপরে আমি প্রত্যেক এক বছর দু বছর পরে তাকে তার কাছে যাই ক্যামেরা নিয়ে শুটিং করি কিছু প্রশ্ন করি দু হাজার আমি প্রায় তিন মাস প্রত্যেক দুই সপ্তাহ পর যাইতাম

আমার কাছে তাকে একটা রজেটা স্টোন মনে হয় যে ইফ আই কুড আন্ডারস্ট্যান্ড হিম দেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড দি মাইন্ড অফ দ্য থিওরি অফ হাউ ইউ কুড ইউ নট বি রেসিস কামিং ফ্রম আমি এই জায়গাটাকে ধরার চেষ্টা করেছি পারি না এখনো বা হয়তোবা আমি পারবো কিনা জানি না তার একটা তার একটা ইঙ্গিত আমি লক্ষ্য করেছি যে ট্রেলারটা আমি দেখলাম এখানে ওই যে আচার বানানো মরিচের আচার বানানোর কথা বলছে যেটা রোদে দিতে হবে ওই জায়গাতে আমার হয়েছে আমাদের কালচারের ভেতরে যেন একেবারে আমাদের যে ভাবে আমি অতটা পারি না এবং কি শুদ্ধ বাংলা সে লিখবে আমার কাছে মকবুল সাহেব আশা করি ভালো আছেন আপনি কি কালকে মানে আমি ইংরেজি বলে ফেলি এই যে আপনার সাথে কথা বলতে গিয়ে আমি কত ইংরেজি বললাম মাত্র পঁচিশ বছরের দেশে আসি মানে আমি বলছি কারণ আমি হয়তো এরকম আই ক্যান নাও বেটার এক্সপ্লেইন ইউনো আমার থট বাট হিউড নট স্পিক ইংলিশ এরকম করতে পারি আমরা কি সেই ইনগ্রিডিয়েন্ট হোয়াট ইস দ্যাট হিউম্যান ইনগ্রিডিয়েন্ট মেক্স পিপুল লাইক হিম এটা ইনগ্রিডিয়েন্টের খুঁজে যার কারণে আমার কাছে এতদিন ধরে এই ফুটেজ আছে বাট আই থট টু কাম টু আমার কাছে প্রয়োজন বা একজন ভালো এডিটার যদি পাই বাট দ্যাট ইজ মাই গোল ইউনো আইডিয়ালি হ্যাঁ তাহলে আমি আমি ইংরেজিতেই বলি যে ইউর প্লেট ইজ ফুল নাও আর কি আপনার তো প্লেটটা তিন 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 তিনটা বড় বড় ছবি নাসির আলী মামুন উনি নিজে একটা প্রতিষ্ঠান একেবারে তাকে নিয়ে করা একটা ছবি হচ্ছে আর হচ্ছে কি বাই দ্য ওয়ে নাসির আলী মামুন কি ভাই নাসির আলী মামুন 20 পিকে ভাই হ্যাঁ না ওকে দাঁত কেটে ইচ্ছে অনুষ্ঠানটা দেখছে কিন্তু আমার লাইভে নাসির আলী মামুন অলরেডি দেখছে সে কিছু মন্তব্য করেছে আচ্ছা আচ্ছা তো ওকে নিয়ে একটা ছবি হচ্ছে আগে ফোন করা ছেড়ে দিছি আমি যে আমি লজ্জায় ফোন করতে পারতেছি না যে যে আমি ওনার কাজ শুরু শুরু হয়ে গেছে মানে দুই তিন মিনিট অগ্রসর হয়েছি বা আমি দেখাতে চাচ্ছি না কাউকে এখন এটা একটা ছবি দুই নম্বর যে সাইক্লিস্ট অফ দ্য ওয়ার কি এক অসাধারণ বিষয় এটা এটা যেন একদম ইতিহাসকে পুনর্নির্মাণ করার একটা সেটা একটা বিরাট চ্যালেঞ্জ আর এই যে রজার গুয়েনের কথা বলনি এটা তো মহাকাব্যিক চরিত্র হ্যাঁ তাহলে এই তিন তিনটা ছবি যদি শেষ হয় নিশ্চয়ই হবে আপনি যে ধরনের একেবারে আমি মনে করি আমাদের প্রামণ্য চিত্রের জগতে বিরাট অবদান হবে তো আমাদের আলোচনা মোটামুটি এখানেই শেষ আমরা শেষে একটা আপনার উপসংহার মন্তব্য নেব কিন্তু এর মধ্যে লাইভে বেশ কিছু মানে মন্তব্য বলতে একটা দুটো প্রশ্ন এসছে এগুলো আমি আপনার সামনে একটু হাজির করি এবং কারা কারা দেখছে কি বলতে শুনলে আপনারও ভালো লাগবে

আর এই যে আমার বন্ধু আলমগীর ফরিদুল হক স্বপন আপনার ওখানেই থাকেন তিনি কাছাকাছি থাকেন ওই দেশে সেও তো আপনার ব্যাপারে খুবই উচ্চ ধারণা পোষণ করে আমাকে বরাবরই আপনার ছবিগুলো আমাকে এর আগেও পাঠিয়েছে আমি দেখেছি তো লিখছে যে চলচ্চিত্রকার মকবুলের আলোচনা খুব ভালো লাগছে সিলেট থেকে আমাদের একজন শিল্পী বন্ধু আছে অনুজ প্রতিম বন্ধু তামিম ইমদাদ সেও লিখেছে যে সিলেট থেকে দেখছি

আপনি মিমিস্টা ব্যবহার করেছেন অসাধারণ সত্যি অসাধারণ সেই মণিপুরী নৃত্যর ব্যবহারটা আলমগীর আরেকটা মন্তব্য করেছে আসলে একটা প্রশ্ন যে আমরা কি ফার্নান্দো বিরি এই যে ল্যাটিন আমেরিকান ডকুমেন্টারি ফিল্মে কি ফার্নান্দো বিরির মত থার্ড ফিল্ম আন্দোলনে ঝাঁপিয়ে পড়ব ডিজিটাল চলচ্চিত্র আন্দোলন একটা পরিস্থিতি তৈরি করছে যে আমরা সরকারে পৃষ্ঠপোষকতা আমাদের সমকালীন ছবিঘর কিংবা হল তৈরি করে সুস্থ ছবি দর্শক তৈরি করতে পারি কারণ ডিজিটাল যুগে আমাদের চিন্তা আমাদের অভিব্যক্তি তুলে ধরতে কি কোনো উপায় আছে বলছে যে এটা মানে সরকার পৃষ্ঠপোষকতা নিয়ে হলেও কিছু জায়গা আমাদের তৈরি করতে হবে যেন আমরা একেবারে মানে ধ্রুপদী কায়দায় ছবি দেখতে পারি ছবি করতে পারি মানজারে হাসিন ভাই আপনার গুরু এবং আপনার না বাংলাদেশের প্রামাণ্য চিত্রে পুরো জগতেরই প্রত্যেকেরই তিনি দীক্ষা গুরু তিনি লিখছেন যে শুনছি এটা আপনার জন্য একটা বিরাট ব্যাপার আমাদের জন্য বিধান বড়ুয়া চট্টগ্রাম একজন প্রবীণ স্থপতি এবং চলচ্চিত্র কর্মী তিনি লিখছেন এনজয় দি এন্ড ক্রিটিক্যাল ডিসকাশন থ্যাংক ইউ হ্যাভ টু মিট দ্য ফিজিওথেরাপিস্ট এইট থার্টি পি এম চলে গেছেন ফরিদ আহমেদ ডকুমেন্টারি ফিল্ম মেকার আপনি জানেন তিনি জানি খুব ভালো কাজ করছেন আগরতলা মামলা নিয়ে অসাধারণ কাজ করেছেন আরো বেশ কিছু কাজ করছেন মুকবুল ভাইয়ের নতুন ছবির জন্য শুভ কামনা জানিয়েছে ফরিদ আহমেদ রিতা নাগ বলছেন সুস্থ ধারা চলচ্চিত্র সমাজের ভালো পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাই এর অগ্রগতির বিকল্প নেই পল্লব দেব বলছেন সাইক্লিস্ট অফ ওয়ার থিং ইট উইল ওয়ার্ক ফর অর লিবারেশন ওয়ার আকরাম খান দেখছি মুকুল ভাই তিনি সম্ভবত আমাদের ফিল্ম মেকার না চলচ্চিত্র নির্মাতা আকরাম খান তিনি লিখছেন হ্যাঁ হ্যাঁ ডিজিটাল প্ল্যাটফর্মের ছবি তৈরি করে বিভিন্ন মাধ্যমে প্রকাশের ক্ষেত্রে অনেক নির্মাতা শেষ পর্যন্ত পৌঁছতে পারবেন কি সেক্ষেত্রে ফান্ডিং বিজ্ঞাপন বড় ফ্যাক্টর কতজন সাধারমত পারবেন রীতানা বলছেন উপজেলা পর্যায়ে প্রশাসন থেকে ভালো রিটার্ন তৈরি করা হচ্ছে যেটা

সেলিম আওয়াল সিলেট এক্সপ্রেস থেকে দেখছি রিতানাগ ভালো ছবি দর্শক বা পরিবেশ তৈরি হয়নি মারমা রাজ লিখছেন লামা বান্দরবন থেকে দেখছি শ্রদ্ধা প্রিয় চলচ্চিত্রকার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা এই হলো মন্তব্য আর যারা দেখছেন বা অন্তত লাইক দিয়েছেন তাহলে বুঝতে পারছি ফরিদ আহমেদ মানজার হাসিন নাসির মামুন রিতানা দুরজয় রহমান আফজাল হোসেন সাব্বির আহমেদ মুন সাইফুল ইসলাম মাইনুল ইসলাম পল মহম্মদ শাহজাহান টিপু দাশগুপ্ত সাবরাফব আদ্রিদ প্রমা তো আপনি যদি এই এইটা সম্পর্কে একটা সাধারণ মন্তব্য করেন করে আমরা চলে যাব আমাদের উপসংহার পর্বে কি আমি আমি খুবই আমি যেটা বলবো যে আমি খুবই গর্বিত এবং আমি নিজেকে ধন্য মনে করি যে লোকের স্নেহটা পাওয়ার আরে মামুন ভাই বা মুরাদ ভাই কে যে সবসময় স্নেহ করেন কিন্তু আমি এক ধরনের এটা কনফিডেন্ট ল্যাক অফ কনফিডেন্সি ভুগি আমি এটা নতুন বন্ধু পেয়েছি তার নাম হচ্ছে শাহমান মরশিয়ান উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক এখানে শেক্সপিয়ার এর উপরে পিএইচডি করছেন তো উনি বললেন মগুল ভাই একটা অবজারভেশন আপনাকে বলতে পারবে আপনি প্লিজ প্লিজ সে বললো যে আপনি আসলে কিন্তু এটা কনফিডেন্স ল্যাক অফ কনফিডেন্স কিন্তু আমি জানি কেন আপনি যদি দেশে থাকতেন তাহলে এটা আপনার হতো না দেশে থাকলে যে আপনার যে একটা কমিউনিকেশন হতো প্রতিদিন আপনি এই যে আপনার সাথে আমি কথা বলে আমি কিন্তু আমার কনফিডেন্স বেড়ে গেছে যে আপনার মতন লোক আমাকে দেখেছেন আমি কথা বলছি আমি আপনার রিয়াকশনটা দেখছি আমার আইডিয়া যখন বলছি আপনার হাসিটা দেখতে সেটা কিন্তু আমার কনফিডেন্স লেভেলকে বাড়িয়ে দিচ্ছে আমি কথা বলতেছি কথার মাধ্যমে এইটা আমি মিসি এটা টোটালি আমার কাছ থেকে মিসি আর একটা জিনিস বলছে যে যে আমাকে আরও ধ্যান করতে হবে মানে আমাকে ছাড়তে হবে আমাকে প্রচুর লোক পেয়ে যায় আমি করিও সাহায্য এই যে ধরেন একটা লোকের ওয়াইফের সিস্ক্রোফোনিক রোগ হ্যাঁ সে খামো পুলিশকে ফোন করে লোক সেলিমাওয়াল সাইফুল ইসলাম তারপরে পল্লব দেব উনি ঢাকাতে থাকেন আর আলমগীর ভাই তো আমাকে নিজের ছোট ভাইয়ের মতো উনি ফোরামে যখন আমরা ছিলাম আমরা বহু আমাকে স্নেহ করতেন সবসময় স্নেহের দিয়ে দেখতেন উনি যে আমার ছবিগুলো সব দেখছে আমি বিশ্বাস করতে পারতেছি না আমি মানে ভাবি নাই কারণ উনি তো খুবই উচ্চ লোক আমার দৃষ্টি থেকে আমি বুঝি নাই যে বাট দেখে যে আনন্দ পেয়েছে উনি আমাকে বলে নাই বাট এটা ভালো যে উনি এইভাবেই বলছে যে আমার যে পারপল থ্রেড বাট হি কুড আন্ডারস্ট্যান্ড হি কুড রিড মাই মাইন্ড সো আই এম ইন এ জার্নি আই ডোট নো আই মিন Of course, I'm not going to talk about all the adversities that I have. But one thing I can say

চাইতে পারেন মাহি আপনার কি কিছু বলবেন না আমাদের আজকের অতিথি মকবুল চৌধুরী উদ্দেশ্য করে আমি শুনছি ওনার ছবিগুলোর অপেক্ষায় আছে তিনটা ছবি মনে হচ্ছে একটু চমৎকার হবে সেই আশায় আছে আর কি ভালো থাকবেন ইউ ধন্যবাদ ঠিক আছে আমরা একদম শেষ পর্যায়ে আপনার কাছ থেকে একটা শেষ মন্তব্য নেব উপসংহার মন্তব্য এটা আপনার ব্যক্তিগত অনুভূতি কথা তো বলবেন কিন্তু পাশাপাশি আমাদের দেশে যারা নতুন প্রজন্মের ছেলে মেয়েরা যারা ছবি তৈরি করতে এসছে প্রামাণ্যচিত্র করবে সামগ্রিকভাবে তাদের উদ্দেশ্য যদি আপনার অভিজ্ঞতা থেকে বাইরে থাকা যে আলাদা একটা দৃষ্টিভঙ্গি আলাদা একটা পরিপ্রেক্ষিত আছে তার আলোকে যদি কিছু বলতে চান আপনি একটা উপসংহার মন্তব্য হিসেবে সামগ্রিকভাবে সামগ্রিকভাবে আমি বলবো যে আসলে এখনকার যে আমাদের নেক্সট জেনারেশন দে আর ভেরি ভেরি স্মার্ট দে আর ভেরি স্মার্ট দে তারা বাংলাদেশে আছে এর অর্থ না যে এরা বই পড়ছে না এরা এখন পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করছে কোর্স করতেছে অনলাইন কোর্স করতেছে ভেরি স্মার্ট এবং আমি যেটা বুঝি যে বাংলাদেশের যে আমি যেহেতু ফর্চুনেট ইংল্যান্ডে আছি ফাইন্যান্সিয়ালি আই ডোনাভ টু ওরিউর থিংসট দ্যাট ইজ দ্য বিগেস্ট ওরি ইন বাংলাদেশ হেজ এন ইম্প্যাক্ট তাদের সাইকোলজিক্যাল ওয়েলবিং যেটা বললাম যে টাকা পয়সা যদি থাকি এইটা কাটিয়ে এটা তো আর একদিনে সম্ভব না কিন্তু এত কষ্টের মধ্যেও আমাদেরকে কাজ করে যেতে হবে এবং আমরা আমি একটা কথা বলবো আমরা কী দিয়ে বানাবো টু কে না ফোর কে না এটা দিয়ে আমরা কন্টেন্টের উপরে আমরা জোর দেবো আপনি যেটা বললেন এই যে রিলেশনশিপ বিল্ডিং ডকুমেন্টারি ফিল্ম পসিবলি দ্য ইজিয়েস্ট ওয়ে ইউ ক্যান মেক এ ব্যাটার ফিল্ম বিকজ ইউ ডোন হ্যাভ টু হায়ার এনি টেকনিশিয়ান ইউ ইউন্ট হ্যাভ টু হায়ার এনি অ্যাক্টার বাট ইউ হ্যাভ টু ওয়াচ ফিল্ম আপনাকে দেখতে হবে প্রচুর ভালো ভালো ডকুমেন্টারি দেখতে হবে আপনাকে সার্চ করতে হবে অ্যান্ড দেন আপনাকে আপনার একটা ভাষা খুঁজে পেতে প্রত্যেকের ভেতরে কিন্তু একটা ভাষা আছে একটা ল্যাঙ্গুয়েজ একটা সিনেমাটিক ওর ইমেজ ল্যাঙ্গুয়েজ যেটা শিল্পিক একটা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজের সন্ধানটা আপনাকে করতে হবে আপনি দেশে আছেন অভাবে আছেন সেটা যেন আপনার শৈল্পিক জার্নির জন্য এটা বাধা না হয়ে দাঁড়ায় একটু ক্রিয়েটিভ চিন্তা করতে হবে সেই আশা করছি আমি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক স্মার্ট এবং অনেক সম্ভাবনাময় এবং আমরা মানে অনেকেই আমাদেরকে ছেড়ে অনেক দূরে চলে গেছে আমি মানে আমরা তারপর আমি এতে প্রমাণ করতে চাই যে আসলে এই দৌড়ে আগে পিছে কোন কথা না দৌড়ের থাকাটা হচ্ছে কি সবচাইতে বড় ইম্পর্টেন্ট কাজ যে দৌড়ের মধ্যে থাকা ই অ্যাম অন জার্নি অন দ্য রোড यस थैंक यू অনেক অনেক ধন্যবাদ আমরা শেষ করব তো শেষ করার আগে ছোট্ট একটা ঘোষণা দিয়ে রাখি আমাদের আগামী পর্বের ঘোষণাটা আগামী শনিবার আমাদের পরবর্তী পর্ব হবে 40 তম পর্ব আর বিক্ষণ বাহাসের এবং সেই পর্বের অতিথি হিসেবে আসবেন বাংলাদেশে একজন খুবই খুবই পরিচিত খুবই নিবেদিত প্রাণ এবং খুবই মেধাবী চলচ্চিত্র চিন্তক লেখক সমালোচক মাহমুদুল হোসেন আমাদের সবাই প্রিয় মাহমুদুল হোসেন তিনি আসবেন আগামী শনিবারে তা আশা করি আপনারা যারা আজকে অনুষ্ঠানটা দেখছেন তারা সেদিনও আমাদের সঙ্গে যুক্ত হবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আর দেশে করোনার একটা বেশ ভয়ঙ্কর উৎপাত শুরু হয়েছে সবাই সাবধানে থাকবেন নিরাপদ থাকবেন এই কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভরাত্রি অনেক ধন্যবাদ আহ ভাই আপনাকেও শুভরাত্রি